كل محتاج. أنت لك الغنى. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم وساءت مصيرا. إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء. ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم أخرجنا من عبادة العباد إلى عبادة رب العباد، ومن جور الأديان إلى عدل الإسلام، ومن ضيق الدنيا إلى سعة الآخرة. اللهم إنا نعوذ بك من قلوب لا تخشع، ومن نفوس لا تشبع، ومن دعوة لا تستجاب لها، ونعوذ بك من علم لا ينفع. গঙ্গা শিবপুর জামে মসজিদ ইন্তেজামিয়া কমিটির উদ্যোগে বাৎসরিক তাফসিরুল কোরআন মাহফিল 2017 এর অধ্যক্ষ সম্মানিত সভাপতি জনাব প্রধান অতিথি আহসানুল কবির রিপন, চেয়ারম্যান আট নঙ্গত্বপাড়া ইউনিয়ন পরিষদ, বিশেষ অতিথি কাজী মোহাম্মদ হারুনুর রশিদ সমাজসেবক আমার সমপাঠী, এবং আজকের অন্যান্য ওলামা ইকরাম,
সুধীবৃন্দ, আইম্মাতুল মাসাজিদ সম্মুখে সমবেত সম্মানিত বেরাদারানে ইসলাম, পর্দার অন্তরালে সম্মানিত মাদারানে ইসলাম, মহান আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালালের অনন্ত অসীম গুণগান করছি, প্রশংসা করছি, যিনি আমাদেরকে তাফসীরুল কোরআনের এই জান্নাতি সমাবেশে উপস্থিত হওয়ার জন্য নির্বাচিত করেছেন, আমাদেরকে এখানে আসার জন্য মনোনীত করেছেন এবং এখানে আসার জন্য তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইগণ, বাবা আদম আলাইহিস সালাম থেকে এই ইসলাম ধর্ম শুরু হয়েছে, আদম আলাইহিস সালাম থেকে দশ প্রজন্ম পর্যন্ত, দশ শতাব্দী পর্যন্ত সবাই ছিল মুসলিম। তখন মানুষেরা সবাই এক ধর্মের অনুসারী ছিল, পৃথিবীতে ধর্ম একটাই ইসলাম, দিন একটাই, সেটা ইসলাম। আল্লাহ বলেন সূরা ইউনুসের ১৯ নম্বর আয়াত, কানান নাসু উম্মাতান ওয়াহিদাতান ফাখতালাফু, কানান নাস মানুষেরা ছিল উম্মাতান ওয়াহিদা এক জাতি, কয় জাতি? এক জাতি বলতে কোন জাতি? মুসলিম জাতি। কোনো খ্রিস্টান ছিল না, কোনো ইহুদি ছিল না, কোনো হিন্দু ছিল না, কোনো বৌদ্ধ ছিল না, অন্য কোনো ধর্ম বলতে কিছুই ছিল না। একজন মানুষ পৃথিবীতে এসেছে, কয়জন? একজন, প্রথম একজন সৃষ্টি হয়েছে। একজন মানুষের ধর্ম কয়টা হয়? একটাই হয়। সেই একমাত্র ধর্ম দিন, জীবন আচার, লাইফ স্টাইল, জীবন মরণ বিধান, দিন দুনিয়ার বিধান, দুনিয়া আখেরাত জোড়া সেই জীবন বিধানটির নাম ছিল ইসলাম। সূরা আলে ইমরানের ১৯ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, দীন আল্লাহর কাছে একমাত্র ইসলাম, আল্লাহর কাছে আত্মসমর্পণ করে দেয়া সব কিছু, দুলোকে ভুলোকে সবারে ছাড়িয়া তোমারই চরণে পড়ি লুটাইয়া তোমারই সকাশে যাচি, হে সকতি তোমারই করুণা কামি। কোনো মাজারের কাছে কোনো সাহায্য চাওয়া নয়, কোনো দরবার শরীফে গিয়ে সাহায্য কামনা নয়, কোনো পীর ফকিরের কাছে সাহায্য চাওয়া নয়, কোনো পো ফাদারের কাছে নয়, কোনো ব্রাহ্মণ ঠাকুরের কাছে নয়, কোনো সৃষ্টির কাছে নয়, সব কিছুকে বর্জন করে আল্লাহর চরণে লুটিয়ে পড়ার নাম ইসলাম। নিজের সব কিছু আল্লাহর জন্য বিলীন করে দেওয়ার নাম ইসলাম। আমার কলম আল্লাহর দিকে মতবাজ্য হয়েছে সরাসরি, এর নাম ইসলাম। আমার কলব পীরের কলবের দিকে মতবাজ্য হয়েছে, এর নাম শিরক, পৌত্তলিকতা, জাহান্নামে যাওয়ার শুরু। ঠিক নয় কি? ইন্নাদ্দীন ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হলো তেলের মতো, তেল সবসময় পানির উপরে থাকে, কখনো ডুবে না, ঠিক নয় কি? আর যে ইসলাম ডুবে যাবে বুঝতে হবে ওটা ইসলাম নয়, ওটা অন্য কিছু, ওটা ভেজাল তেল, তেল নামের ভেজাল।
মুসলিম জাতি কেন আজকে ডুবে গেছে, মুসলিম জাতি কেন আজকে পরাজিত, আজকে বিজাতিরা ঊর্ধ্বে আমরা আজকে নিম্নে, বোঝা গেল আমাদের ইসলামের মধ্যে সমস্যা আছে। এটা তো নিচে পড়ার না, এটা তলিয়ে যাবার নয়, সবাইকে চাপিয়ে সে ঊর্ধ্বে উঠে আসবে। আল ইসলাম আলু ওয়ালা ইউলা, সহিহ বুখারীতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইসলাম ইয়ালু উপরে থাকবে, ইসলামের উপরে কেউ যাবে না। মা মুসলমান, বাবা যদি অমুসলমান হয়, মা নামাজি কালামি, বাবা বেনামাজি বেকালামি, এখানে সন্তান তালাক হয়ে গেলে সন্তান পাবে কে? না, বাবা পাবে না, বাবার মধ্যে ইসলাম নেই। সন্তান পাবে যার মধ্যে ইসলাম আছে, সে বড়। এখানে মায়ের মধ্যে ইসলাম আছে, মা এখানে বড়। আল ইসলাম ইয়া আলু, সৌদি আরবে তো বেনামাজিকে মুসলমানই স্বীকার করে না, 10টা আইন করে রাষ্ট্রীয়ভাবে বেনামাজি অমুসলিম, 2 নম্বর আইন বেনামাজির জানাজা হারাম, 3 নম্বর আইন বেনামাজি মুসলিম গোরস্থানে জায়গা পাবে না, 4 নম্বর আইন বেনামাজি জবাই করলে হালাল হবে না, 5 নম্বর আইন বেনামাজি তার মেয়ে বিয়ে দেওয়ার অভিভাবকত্ব করতে পারবে না, এরকম আইন, কঠিন আইন। ইসলাম সবসময় উপরে থাকবে, ইসলাম নিচে যাবে না। ইন্নদ্দিন ইনদাল্লাহিল ইসলাম, ইসলামকে আমরা অনেক ভেজাল ঢুকিয়ে নষ্ট করে ফেলেছি, এখন ইসলামকে পরিষ্কার করার সময় হয়েছে, ইসলামকে আবর্জনা মুক্ত করার সময় হয়েছে। আমি দেখতে পাচ্ছি অধিকাংশ যুবক ছেলেরা, আগে দেখতাম বুড়োরাও অশান্ত, যুবকরা নাই, এখন মুরব্বীদের সংখ্যা আছে কিন্তু শতকরা 80% হলো যুবক। ফাহালাফানি শাবাব, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রাসূল হয়ে এসেছিলেন, তিনি বলেছেন খালাফানি শায়খ, বৃদ্ধরা আমার বিরোধিতা করেছিল, ওহালাফানি শাবাব, তরুণরা আমার সহযোগিতা করেছিল, এই জন্য তখন ইসলাম বিজয়ী হয়েছিল। আজকে আবার শেষ জামানার সর্বশেষ বিজয়ের দ্বার প্রান্তে ইসলাম এখন দাঁড়িয়ে, ইনশাআল্লাহ সেই বিজয়ের লক্ষণ প্রতিটি মাহফিলে দেখি, সব কালো চোলের তরুণরা, আলহামদুলিল্লাহ, তরুণরা যখন ইসলামের সমাবেশে এসে গেছে, ইসলাম আর পরাস্ত করার ক্ষমতা কারো নাই, এটা বিজয়ী হবেই ইনশাআল্লাহ, সময়ের ব্যাপার মাত্র। আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত বেঈমান কাফের, সমস্ত ষড়যন্ত্রকারী, সমস্ত ইসলাম বিরোধী সবাইকে তাদের অজান্তে ইসলামের সেবায় নিয়োজিত করে রেখেছেন, ওরা ওদের অজান্তে ইসলামের সেবা করছে। বর্তমান বিশ্ব ইসলামের আরেকজন বড় দাঁড়ি, ইসলামের বড় একজন প্রচারক লাভ করেছে, আলহামদুলিল্লাহ, আমরা ইসলামের অনেক বড় একজন দাঁড়ি প্রচারক পেয়েছি এই যুগে, ওনার নাম হলো ট্রাম্প, মাশাআল্লাহ। এবার ভাই নুরু কেবলমাত্র শুরু, ট্রাম্পকে দিয়ে আল্লাহ তাআলা কি খেদমত নেবেন ইসলামের, আলহামদুলিল্লাহ। এখনো 100-200 কোটি মানুষ ইসলাম শব্দটাই শুনে নাই, ট্রাম্পের উসিলা এবার শুনবে, কারণ ট্রাম্পের মুখে প্রতিবারে ইসলাম আর মুসলমান 2-1 বার থাকে, আর সারা ওয়ার্ল্ডের মিডিয়া এগুলি প্রচার করে, তার ওই শক্তিশালী মিডিয়ার মাধ্যমে শুধু এতটুকু খেদমত হওয়া দরকার যে তুমি বারবার ইসলাম আর মুসলমান নামটা নিও, দুর্নাম করো, ইসলাম খেদাবো, মুসলমান খেদাবো, এইভাবে বলো, সমস্যা নাই, তোমার মুখ এত শক্তিশালী, মিডিয়া এত শক্তিশালী, এই মিডিয়ার দর্শক সারা পৃথিবীর মানুষ, কাজী ইব্রাহিমদের কাছে এত বড় শক্তিশালী মিডিয়া নাই, ট্রাম্পের ইসলাম বিদ্বেষ, মুসলিম বিদ্বেষ, ইসলামের জন্য বিরাট এক
সাপে বর হবে ইনশাআল্লাহ, এরা সোনায় সোহাগা হবে ইনশাআল্লাহ। ট্রাম্পের মুখ থেকে মানুষ ইসলাম আর মুসলিম শব্দ শুনে শুনে ইন্টারনেটে ব্রাউজ করবে। আচ্ছা, ট্রাম্প যে খালি ইসলাম আর মুসলমান কয়, জিনিসটা কি? এই তো জিনিসটা কি, খোঁজার কিউরিসিটি জাগবে, অনুসন্ধান করার ইচ্ছা জাগবে, আর ইসলাম পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোনো চেপে পড়া সত্যকে জাগ্রত করতে চাইলে, ছড়িয়ে দিতে চাইলে কিছু দুশ্মন পিছনে লাগান। দুশ্মন পিছনে লাগে আর ওই জিনিসটা তখন মার্কেট পায়। চন্দন কাঠের মতো, চন্দন কাঠের আগে দাম ছিল না, এটার যে এত গ্রাণ কেউ জানতো না। যেদিন চন্দন কাঠের বাগানের মালিকের শত্রু তার বাগানে আগুন দিল, চন্দন কাঠের বাগানে আগুন দিল, গ্রামকে গ্রাম চন্দনের সুবাসে মাতোয়ারা। কিসের এই সুবাস? দৌড়িয়ে মানুষ গিয়ে দেখলো যে চন্দন বাগানে আগুন লাগছে, চন্দন কাঠের সুবাস। সেদিন 10 টাকার চন্দন কাঠ 10 লক্ষ টাকা দাম হয়ে গেল। আর সবাই চন্দন কাঠ, চামড়া, কাঠ, ডাল, যে যা পায় টুকরা করে নেয়। এখন ইসলামের এই দশা হবে ইনশাআল্লাহ, ঠিক নয় কি? ইসলাম সারা পৃথিবীর বেঈমানরা একটা ইসলামকে ভয় পায়। মুসলমানরা এখন 73 রকম, 73 রকমের ইসলাম আছে বাজারে। কয় রকমের ইসলাম? 73 রকমের ইসলাম বাজারে আছে। শয়তান কি নকলবাজি করেছে, আল্লাহু আকবার! 73 রকমের ইসলামের মধ্যে এক রকমের ইসলাম হলো খাঁটি, আসল, একেবারে নির্ভেজাল, এইটা জান্নাতে নিয়ে যাবে। আর 72 রকমের ইসলাম হলো ভেজাল। কি? আমার ছোটকালে আমার এই গঙ্গাশিবপুরে, বশিকপুরে ভেজাল ইসলাম ছিল, ভেজাল ইসলামটা ছিল, খতম পড়া, ঠিক না, মিলাদ পড়া, পীর পূজা, মাজার দেখলে শ্রদ্ধা করা, তাবিজ তোমার গলায় দেওয়া, তরিকতে জিকির করা ছিল কি না? কথায় কথায় অলক্ষী। এই মুসলমান কিসের অলক্ষী, কিসের অলক্ষী? মুসলমানের মুখে হ্যাঁ কথায় কথায় কয় ঝাড়ু দেয় নাই, অলক্ষী লাগছে এই কথাগুলি। আরে নামে তো লক্ষ্মীপুর, নামে তো কি লক্ষ্মীপুর। যারা এই দেশে অতীতে মুসলিম ছিল, চেতনাটা ছিল না যে এই নামটা শিরকে আকবর, বড় শিরক, মহাশিরক, চেঞ্জ করা দরকার। সাহাবায়ে কেরাম যদি এই দেশ জয় করতেন, সাথে সাথে আগে নাম চেঞ্জ করে ফেলতেন, সাথে সাথে। ইয়াসরিব মদিনা মুনাওয়ারা নাম ছিল, নবীজি ইয়াসরিব পাল্টিয়ে মদিনা মুনাওয়ারা, মদিনা নাম নবীজির দেওয়া। সুবহানাল্লাহ। আব্দ শামস সূর্যদেব নাম সাথে সাথে চেঞ্জ করে আব্দুর রহমান। নামের মধ্যে নাম সাংঘাতিক জিনিস, বিশাল জিনিস। এই যে গঙ্গা শিবপুর, এই যে লক্ষ্মীপুর, এগুলি সব শিরকি নাম। কি নাম? শিরকি নাম। চেতনা ছিল না আগে। আমরা সবাই 72 দলের মুসলমান ছিলাম, আমিও। আমার ছোট্টবেলায় ছাত্র জীবনে আমি 72 দলের সদস্য। যে 72 দল জাহান্নামে যাবে, আমিও তাদের কাতারে, তাদের মতোই বিশ্বাস ছিল। কিন্তু আলহামদুলিল্লাহ, যুবকদের বিরাট সৌভাগ্য, আমরা যে ইসলাম ফলো করেছি, ওই ইসলাম শুধু আমাদেরকে পরাস্ত করেছে, আমাদেরকে মার খাইয়েছে। সারা বিশ্বের বেঈমান জাতিগুলি মাঠের এক কর্নার থেকে লাথি মেরেছে, ফুটবলের মতো আরেক কর্নারে গিয়ে পড়েছি। মুসলমানের দশা এইরকম হয়েছে কেন? তারা যেটাকে ইসলাম নামে পালন করেছে, ওটা ইসলামই ছিল না। বিশ্বাসের চেতনায় ভুলে ভরা ছিল।
ভুল, শুধু ভুল আর ভুল। এ জীবনের পাতায় পাতায় যা কিছু ছিল লেখা অধিকাংশই ছিল ভুল। প্রিয় ভাইরা, আমিও ছোটবেলায় দেখতাম কলেরা বসন্ত আসতেছে, তেমেহুনিতে হদকা দিতে হবে। সৎকারে বলতো হদকা নাকি? হ্যাঁ মুরব্বীরা, ঠিক না কথা? ঠিক বলছি না? বরগের মধ্যে করে কিছু বাঁত, কিছু গোস্ত, কিছু, এটা কত বড় শিরকি আকবর, শিরিক। ও মুসলমান ভাইরা, মারাত্মক মারাত্মক শিরকে আমরা আক্রান্ত ছিলাম। আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া, রাশিয়া জুড়ে সবাই একটা ইসলামকে ভয় পায়। সেই ইসলামটা হলো এই 30 পারা কোরআন আর নবীজির হাজার হাজার হাদিস থেকে বের করে আনা, যে নির্ভেজাল, শিরিক মুক্ত, বিদআত কুসংস্কার মুক্ত, একদম টাটকা তত্তাজা খাঁটি যে ইসলাম। এই ইসলামকে ভয় পায় সারা পৃথিবীর বেঈমানরা। দরবার শরীফের ইসলামকে কেউ ডরে না। আরো টাকা পাঠায় যে হুজুরকে আরো টাকা দাও বেশি করে, প্রত্যেক মাজারে মাজারে বিল্ডিং করো, মরে গেলে একটা মাজার বানাও, ওখানে আসর জমাও। এইসব ইসলাম ভুল ইসলাম। ভুল ইসলামগুলি হলো খ্রিস্টবাদ, ভুল ইসলামগুলি হলো ইহুদিবাদ, ভুল ইসলামগুলি হলো পৌত্তলিক মতবাদ। এগুলি ওদের ধর্ম থেকে আমাদের ধর্মে ঢুকে গেছে চোরাবালির মতো। আমরা এগুলি পালন করে মনে মনে ভাবতাম আমরা জান্নাতে চলে যাচ্ছি। 73 রকমের নামাজি, কালামি, আল্লাহওয়ালা, হাজি, সদকা দানকারী, জাকাতওয়ালা, 73 রকমের আল্লাহওয়ালাদের মধ্যে এক রকমের আল্লাহওয়ালারা জান্নাতে যাবে, 72 রকমের আল্লাহওয়ালারা জাহান্নামে যাবে। وستفترق هذه الأمة على 73 ملة كلها في النار إلا واحدة। আমার উম্মতের ভালোরা, দিনদাররা দাড়ি আছে, পাগড়ি আছে, আবাকাবা আছে, সালাত পড়ে, হজ করে, জাকাত দেয়, পর্দা করে, তসবিহ আছে, জিকির করে, এই শ্রেণীর এই আল্লাহওয়ালারা 73 দল হবে। কয় দল? আর আরেক দল আছে 73-এর বাইরে, সারে গামা, বাদা নিশা, ট্যাটো, ব্যাবো, বুঝে না, দুনিয়া কা মজা লে লো, দুনিয়া তোমারই হ্যায়, হ্যাঁ খাও দাও, ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। ওটা আলাদা গ্রুপ, নাস্তিক ফাস্তিক মুনাফেক ওগুলি আলাদা। ওগুলিকে বলা হয় ফিতনাতুস শাহাওয়াত। ওরা ভোগের ফিতনায় পড়েছে, ভোগের ফিতনায় পড়েছে, ভোগের পাপে পড়েছে। আর আল্লাহওয়ালা দিনদার মুসলমানরা ফিতনাতুস শুবহাত, বেদাতের পাপে পড়েছে। বেদাতের পাপ ভোগের পাপের চেয়ে বেশি মারাত্মক, কারণ ভোগের পাপীরা একসময় তওবা করে। সিনেমার গায়ক গায়িকা নায়ক নায়িকা কত দেখেছি তওবা করে। এখন অনেক নায়িকা আছে, সাবানা অমুক তমুক, ফুল বোরকা পরিহিতা। ভোগের পাপীরা তওবা করে, কিন্তু বেদাতের পাপীরা জীবনও তওবা করে না। ইল্লা মাশাআল্লাহ, আল্লাহ তৌফিক না দিলে কঠিন, কারণ সে মনে করে আমি তো হেদায়েতের উপরে আছি। ওহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। সারা জীবন নবীর নামে মিলাদ পড়ে, আহারে বশিকপুরে মিলাদ, 1300 আলেম একদিকে, আমার বাবা মাওলানা আব্দুল গনি সাহেব একদিকে, আমার চাচা আব্দুল হাকিম বলতেন, এই কুসুম খোকনের বাবা, যে মাওলানা রুহুল আমিন 24 পরগনার খনরবাইর মসজিদে বহস হয়েছিল মিলাদ, সুন্নত না বেদাত। মাওলানা আব্দুল গনি রহেমাল্লাহ বললেন এটা বেদাত, এটা নাই, ছিল না, দলিলে নাই, সিএস রেকর্ড নাই, আরএস রেকর্ড নাই, ডাড্ডা নাই, খতিয়ান নাই, পর্চা নাই, পাট্টা নাই, জরিফে নাই, কিচ্ছু নাই, নাথিং। বুঝেন না, রুহুল আমিন 24 পরগনার এই বিরাট লোক, হেভিওয়েট ছিলেন, মুষ্টি যোদ্ধা, ওনাকে নিয়ে আসছে মাওলানা আব্দুল গনি সাহেবের সাথে বহস করার জন্য। তা আমার চাচা আব্দুল হাকিম, আল্লাহ ওনাকে জান্নাত নসিব করেন, উনি বলতেন, কয় মাওলানা আব্দুল গনি সাহেব তো একবারে পুরান জামা একটা গায়ে দিয়া খনারবাইর মসজিদের গাঁটলাত বসে রয়েছে মেসকিনের মতো,
মনে হয় যেন গেছি, শেষ হয়ে গেছি। বুঝেন না, এটা ওনার কৌশল ছিল। প্রথমে পরাজিত ভাব, এরপরে সময় মতো রয়্যাল বেঙ্গল টাইগারের হুঙ্কার। যখন গাঁটলার মধ্যে বসে রয়েছে মৌলানা আব্দুল গনি রহেমাহুল্লাহ চুপচাপ, মিরাদের বিরুদ্ধে উনি একজন আর কেউ নেই, আর এক পাটোয়ারি সাহেব, আর 1300 আলেম বিরুদ্ধে, ওনার বিরুদ্ধে মানে মিলাদের পক্ষে। আমি বাবা হিসেবে ওনার গল্প করি না, বাবা বাবা বাদ দেন, আমি এই দেশের কি ছিল, আমরা কি ছিলাম ওই কথাটা বলতেছি। মৌলানা রুহুল আমিন সাহেবকে খবর দেওয়া হলো, ওই তো আব্দুল গনি আসছে, ও তো মরিয়ে গেছে মনে হয় যেন, গাঁটলাত বসে রয়েছে, যা অবস্থা, আপনি ডাকিয়ে আনি, দুই একটা হুমকি ধুমকি দিয়ে দেন, ঠান্ডা হয়ে যাবে। মৌলানা রুহুল আমিন 24 পরগনার কথা আমার চাচা আব্দুল হাকিম বললেন, কয় উনি যখন ডাকছেন যে ওকে ডাকো, উনকো বলাও, উর্দুতে কথা বলতেন, আসলেন। আসার পরে মৌলানা রুহুল আমিন 24 পরগনার কোন হ্যায় কই একটা হুঙ্কার দিল, আমার চাচা বলছে, কয় আমি ছিলাম ওখানে, আমার মনে হলো খোনার ভাই মসজিদের ছাদ উড়ি চলে গেছে, এইরকম আওয়াজ। উনি 100,000 লোকের মধ্যে ওয়াজ করতেন, সবাই শুনতো মাইক ছাড়া, এই রুহুল আমিন 24 পরগনার, এরকম ভারতীয় পাঠান জাতের মানুষ ছিলেন, কিন্তু মিলিয়াদি ছিলেন, বেদাত করতেন। তো এখন উনি খোনার ভাই মসজিদে বলতেছে যে লম্বা বহস, তা উনি যখন হুঙ্কার দিছে, এবার মৌলানা আব্দুল গনি সাহেব বললেন, উছালতে কেউ হো বাত সালিকা সে কিয়া করো, লাফান কেন, কথা শালীনভাবে বলবেন। এই উনি থামছে, থামার পরে উনি ডাকছে, উনি এখন উঠে উনি বলতেছেন যে ইয়ে লোক কহতে হ্যাঁ কে মিলাদ জমানে রসুল মে নহি থি ইসলিয়ে বেদাত হ্যায়, মানে রসুল সাল্লাল্লাহু আলাইহি যুগে মিলাদ ছিল না, এই জন্য মিলাদ সুন্নতের খেলাফ, এটা বেদাত। তো মই কহতা হুঁ রুহুল আমিন 24 পরগনা, উনি বলতেছে আমি বলছি যে জমানে রসুল মে কোরআনে করিম মে জবর জের পেশ ভি নহি থা, কোরআন শরীফে জবজের পেশও ছিল না, তো কি ইয়ে ভি বেদাত হ্যায়, আল্লাহ রাসূলের যুগে জবজের পেশ এটা ছিল না, এটাও কি বেদাত হবে, এটা তো হাজ্জাজ বিন ইউসুফের আমলে জবজের পেশ লাগানো হয়েছে লিখিতভাবে। রুহুল আমিন 24 পরগনার উনি যখন এই কথা বললেন, মৌলানা আব্দুল গনি সাহেব উঠে বললেন যে জি, উনি বলতেছেন যে রাসূলের যুগে কোরআন শরীফে জবজের পেশ ছিল না, আপনারা বুঝতেছেন তো কথা। তা আমি মই কহতা হুঁ বেগাইরে জবর জের পেশ কে কাইসে কোরআনে করিম পড়া যা সকতা হ্যায়, জরা পড় করকে সুনাইয়ে, যে জবর জের পেশ ছাড়া কেমনে কোরআন পড়া যায়, হুজুর একটু দয়া করে পড়ে শোনান, পেশটা বুঝছেন। রুহুল আমিন সাহেবের বলা লাগতো যে রাসূলের যুগে কোরআনে জবর জের পেশ লিখিত ছিল না, পড়াই ছিল লিখিত ছিল না, উনি এইভাবে ভাঙ্গি না বলে বলে ফেলছেন কি জবজের পেশেই ছিল না, তো জবজের পেশা মুখ খুললেই তো আলহামদু, মুখ খুললেই তো জবর আলে হামদা জবর আ, ঠিক না, আলহামদু দালের উপরে পেশ, মুখ খুললেই তো জবজের পেশ, জবজের পেশা একটা হরব কি পড়া যায়। এই যখন উনি পেশে পড়ছেন যে জবজের পেশা একটু পড়ে শোনেন, তো এখন তা করতে পারে না, এখন মৌলানা রুহুল আমিন সাহেব ঘামতে শুরু করছে, জামা ঘামি বন্যার মতো, আমার চাচা বলছে আমারে কয়। এরপরে উনি উঠে দিছে দৌড় পালকির দিকে, খোনার ভাইয়ের মসজিদের গেটে পালকি, উনি পালকিতে ঢুকতেছেন, যে মৌলানা আব্দুল গনি সাহেব যে কোত্তা চাপি ধরছে, গদ্দার কহি কা যাতে কাহা হো জবাব দে করকে জানা পড়েগা, বিশ্বাসঘাতক কোথায় যাচ্ছ উত্তর দিয়ে যেতে হবে আজকে। উনি ঢুকে পালকির দিকে আর উনি টানে পালকির বাইরে, এই হলো অবস্থা, এমন পরাস্ত হয়েছে, এই যে গেছে এই দেশ থেকে আর আসে নেই, বুঝেন না। তো এই মিলাদ, ঘরে ঘরে মিলাদ, ইয়া নবী সালাম আলাইকা সুরে রাত্রে ঘুম যাওয়ান যাইত না, অথচ দলালা গুমরাহি কুল্লু বিদআতিন দলালা, প্রত্যেক সুন্নতের খেলাফ কাজ এটা ইসলাম হারাবার নাম, সুন্নত থেকে বিচ্যুত হওয়ার নাম,
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা থেকে আউট হয়ে যাওয়ার নাম। ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, আর যারাই আল্লাহর নবীর তরিকা থেকে সরে যাবে জাহান্নামে যাবে। কোথায় যাবে? মুসলমান মিলাদ পড়বে না দুরুদ পড়বে? মান সাল্লা আলাইয়া ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশরা, যে একবার আমার জন্য সালাতু সালাম পড়বে, দুরুদ পড়বে, আল্লাহ 10 বার তার জন্য রহমত নাজিল করবেন। মাঝে মধ্যে কোনো মার্কেটে দেখি একটি কিনলে 10টি ফ্রি। এই সেদিনও দেখলাম কোথায় জানি মার্কেটে, বাণিজ্য মেলায়, হ্যাঁ, একটি কিনলে 10টি ফ্রি। এটা কোরআনের নিয়ম, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালহা, একটি পুণ্য যে করল 10টি পুণ্য তার জন্য ফ্রি। আল্লাহু আকবার, আল্লাহর কথাটা এখন মানুষ নিয়ে নিছে, বাণিজ্য মেলায় নিয়ে লাগাইছে, একটি কিনলে 10টি ফ্রি, এক দুরুদে 10 দুরুদে সওয়াব, এক ওয়াক্ত যোহরে 10 ওয়াক্ত যোহরে সওয়াব, এক ওয়াক্ত আসরে 10 ওয়াক্ত আসরের সওয়াব, এক মাগরিবে 10 মাগরিব, এক এশায় 10 এশা, এক ফজরে 10 ফজর, এক তাফসীর মাহফিলে 10 তাফসীর মাহফিলে সওয়াব। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, আমরা আপনারা কোন ইসলাম চাই? কোন ইসলাম চান? যে ইসলাম পালন করে জাহান্নামে যাবেন সেই ইসলাম চান? না। কারা কারা চান হাত তোলেন। যে ইসলাম জাহান্নামে নেবে, যেই ইসলাম পালন করে 72 দল জাহান্নামে যাবে, আমরা কি সেই 72 দলের সদস্য হতে চাই? না। হতে চাই? না। হওয়া যাবে না কোনো ক্রমেই, হওয়ার কোনো সুযোগ নাই, হতে পারবো না, আর হব না। অতীত যা গেছে গেছে, এখন আর হব না। আমরা আলাইকুম বিসওয়াদিল আযামিল হাক্কি ওয়া আহলিহি, আল্লাহ নবী বলেন ইসলামের সর্ববৃহৎ যেই দল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি থেকে শুরু হয়ে তোমাদের পর্যন্ত, সাহাবীদের থেকে শুরু করে তোমাদের যুগ পর্যন্ত উম্মতের যে মূল ধারা অর্থাৎ হকপন্থী কোরআন সহিহ সুন্নাহপন্থী যারা, এদের সাথেই থাকো জীবন বাজি রেখে, এই দলের বাইরে যেও না কোনোদিন। থাকতে রাজি আছেন? ও ভাইরা, 72 রকমের আল্লাহওয়ালারা কোথায় যাবে? জাহান্নামে যাবে। কি সুন্দর পাগড়িওয়ালা, টুপিওয়ালা, উপরে আবা কাবা, নুরানি চেহারা, হ্যাঁ, হাতের মধ্যে তসবি, দেখতে মনে হয় যেন ফেরেশতা কিন্তু আসলে শয়তান। আলা কুল্লি সাবিলিন মিনহা শাইতানুন ইয়াদউ ইলাই, আল্লাহ নবী বলেন এই যে 73 দল, একটি মাত্র দল হক আর ডাইনে বামে 72 দল না হক জাহান্নামি, এদের এই প্রত্যেকটা তরিকার মাথায় একজন করে ধর্মগুরু আছে, এই ধর্মগুরুকে আল্লাহ রাসূল বলছেন শয়তান। টুপি পাগড়িওয়ালা শয়তান বুঝবেন নাই, বুঝবেন যদি কোরআনের জ্ঞান থাকে। কি জ্ঞান থাকে? কোরআনের জ্ঞান থাকে। প্রিয় ভাইয়েরা, আল্লাহর ওয়াস্তে অতীতের মতো ভুল আর করব না। আপনাদের জন্য একটা স্লোগান রেখে যাই, আলেমগণ নানা মতে, আমি যাব কোন পথে? আমি যাব কোরআন সুন্নাহ পথে। ঠিক নয় কি? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ ছাড়া কোনো রাসূল মেসেঞ্জার নাই, অর্থাৎ সমস্ত ইবাদত আমার আল্লাহর জন্য, আর সমস্ত ইবাদতের তরিকা পদ্ধতি সিস্টেম ডিজাইন একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহর, এর বাইরে কারো তরিকা গ্রহণযোগ্য নয় আমার কাছে। এই দুই জিনিস যদি ফলো করেন কোথায় যাবেন? জান্নাতে যাবেন। ঠিক না? কবরে প্রশ্ন হবে, মান নবিয়ুক, তোমার নবীকে, মান পীরুকা, তোমার পীরকে প্রশ্ন হবে? হ্যাঁ, কোনো দরকার নাই।
মদিনুকা তোমার দিন কি? দিন ইসলাম। তোমার দল কি? প্রশ্ন হবে। তরিকা কি? প্রশ্ন হবে। মাজহাব কি? প্রশ্ন হবে। কিচ্ছু প্রশ্ন হবে না। দিনটা কি ফলো করেছ? ইসলাম। এটা নাজাতের উপায়। যদি শোনেন যে তিহাত্তরটা জাম্বো জেট বিমান আকাশে ফ্লাই করবে, তিহাত্তরটা 777 বোয়িং জাম্বো জেট আকাশে উড়বে, 72টা আকাশে আগুন ধরে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে, একটা জাম্বো জেট বিমান শুধু বন্দরে নামতে পারবে, কোনটাতে চড়বেন? ওই একটাতেই যেটা বন্দরে যাবে, যে 72টা ক্রাশ হয়ে যাবে, কোনোদিন চড়বেন? চড়া উচিত? চড়বেন না। ও ভাইয়েরা, আজকের মুসলিমরা যদি সহিহ ইসলামের উপর থাকত, মিয়ানমারের ওই নিষ্পাপ শিশুরা, ওই বৃদ্ধ বৃদ্ধা নরনারীরা এইভাবে পশুর মতো জবাই হতো না, জবাই হতো না। আমাদের ভুল ইসলাম আমাদেরকে পরাজিত করে আমাদের মুসলিম ভাইদের জীবন কেড়ে নিচ্ছে। আমরা সবাই দায়ী। হাজ্জাজ বিন ইউসুফ ইরাকের গভর্নর জালিম ছিল, কিন্তু সহি মুসলমান ছিল। শ্রীলঙ্কা থেকে হাজিদের জাহাজ মক্কার উদ্দেশ্যে রওনা দিয়েছে করাচি বন্দরে, সেই জাহাজ লুণ্ঠন করেছে জলদস্যুরা। সেই জাহাজের মধ্যে দুইজন মুসলিমা তরুণী হাজি, তারা হজ করার উদ্দেশ্যে রওনা হয়েছিল, এদেরকে জলদস্যুরা কিডন্যাপ করে। ওই দুই মেয়ে গায়ের রক্ত দিয়ে চিঠি লিখে ইরাকের গভর্নর হাজ্জাজকে পাঠায়, তোমার দুটি বোন এখানে এই নির্যাতনের শিকার হয়ে ধুকে ধুকে মরছে, আর তুমি ইরাকে আরামে বসে আছো। হাজ্জাজ বিন ইউসুফ সহি মুসলিম, তেজস্বী ইসলাম, শক্তিশালী ইসলামের সেখানকার সে গভর্নর, সে সাথে সাথে ডাকে সাড়া দিল, তার জামাতা মোহাম্মদ বিন কাসিমকে 7,000 সৈন্য নিয়ে করাচি বন্দরে পাঠিয়ে দিল, আমার দুই বোনকে উদ্ধার করো আর ওই জলদস্যুদেরকে ধরে আনো, যদি ওদেরকে তোমাদের হাতে বুঝে না দেয় ওই দেশের রাজার বিরুদ্ধে যুদ্ধ করো। আল্লাহ আকবার। শেষ ওই বোনদেরকে উদ্ধার করা হলো, জলদস্যুদেরকে সমর্পণ না করার কারণে রাজা দাহিরের সাথে যুদ্ধ হলো, দাহির নিহত হয়ে করাচি বন্দর বিন কাসেমের আওতায় এসে ইসলামের পতাকা উড্ডীন হলো। এটা ছিল মুসলমান। আর আজকে 70টার মতো মুসলিম রাষ্ট্র, আহারে, একটা বানর শুকুরের দল এখানে মুসলমানদেরকে কুরে কুরে খাচ্ছে, সবাই ছেয়ে আছে, কিচ্ছু করার নাই। এই ইসলাম তো দরকার নাই আমাদের। আমরা ইসলাম চাই না, আমরা কোনো পীরের ইসলাম মানি না, আমরা কোনো দরবার শরীফের ইসলাম চাই না, আমরা কোনো মাজহাবের ইসলামও চাই না, আমরা চাই কোরআন আর সহিহ সুন্নাহর ইসলাম। মাজহাব হলো কোরআন সুন্নাহ ফলো করা। মাজহাব মানে আমার হুজুরে বলছে এটা মানতে হবে, এটার নাম মাজহাব নয়। ইজা সহাল হাদিস পাও মাজহাবি, যদি হাদিস সহি পাও সেটাই হলো মাজহাব, যদি কোরআন পাও এটাই হলো কি? মাজহাব। এই কোরআন সহি সুন্নার এই চেতনা মুসলিম উম্মাকে বিশ্ববিজয়ী করবে ইনশাআল্লাহ। ইমাম মাহদী এসে কোনো মাজহাব দিয়ে বিশ্ব শাসন করবেন না, ইমাম মাহদী এসে কোনো তরিকত দিয়ে বিশ্ব শাসন করবেন না, ইমাম মাহদী এসে কি করবেন? সহিহ মুসলিমে রয়েছে, ইয়াকুদুকুম বিকিতাবি রাব্বিকুম ওয়া সুন্নতি নবীকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তোমাদের রবের কিতাব আর তোমাদের নবীর সুন্নাহ দিয়ে গোটা বিশ্বকে সহ তোমাদেরকে তিনি পরিচালনা করবেন। আল্লাহু আকবার। ইসলাম চান কিনা? চান কিনা সবাই? আল্লাহ তাআলা ইসলাম ফলো করার সবাইকে তৌফিক দান করুন। প্রিয় ভাইয়েরা,
আল্লাহ বলেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, ওরা কি কোরআনকে গবেষণা করে না? কোরআনকে ওরা গবেষণা করে না? কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে না? কোরআনে কি আছে, তার জীবনে কি আছে, সে কি প্রয়োগ করে দেখে না, মিলিয়ে কি দেখে না, কোরআন কি বলছে আর সে কি বলছে? কোরআন বলছে কি বলছে, মা নাবুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, ইসলাম আর গায়রে ইসলামের মধ্যে দ্বন্দ্ব এক বিষয়ে। কয় বিষয়ে? কয় বিষয়ে দ্বন্দ্ব? এই একটা বিষয় বুঝলে ইসলামের 80% বুঝে যাবেন ইনশাআল্লাহ। কয় বিষয়ে দ্বন্দ্ব? ইসলাম বলে ওরে মানুষ, তুমি যত ক্ষুদ্র হও, যত অশিক্ষিত হও, নমশূদ্র হও, ডোম হও, হরিজন হও, কচ্ছপ হও, মেথর হও, অশিক্ষিত হও, দরিদ্র হও, নারী হও, তুমি যত ক্ষুদ্রই হও, যত ছোট হও, তুমি সরাসরি তোমার আল্লাহকে পেতে পারো, এই যোগ্যতা তোমার আছে। মাঝখানে কোনো দালালের দরকার নাই। ইসলাম হলো ডাইরেক্ট আল্লাহর ইবাদতের ধর্ম। আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাব, ঠিক না? وجهت وجهي للذي فطر السماوات والارض حنيفا, আমার হৃদয়, আমার চেহারা, আমার অস্তিত্বকে আমি ফিরিয়ে দিলাম ওই আল্লাহর দিকে যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন। হানিফা, আমি মুশরিক নই, আমি একত্ববাদী হয়ে তার দিকে অভিমুখী হয়েছি সরাসরি সরাসরি আল্লাহর ইবাদতের নাম ইসলাম। আর সরাসরি না, একজন পীর লাগবে, একজন পুরোহিত লাগবে, একজন ফাদার লাগবে, একজন পোপ লাগবে, একজন গুরু লাগবে, আমার কলব গুরুর কলবের দিকে মতবাজ্য হইবে, এইটা হলো শিরিকের মূল কথা। যে ডাইরেক্ট তুমি আল্লাহকে পাবা না, একজন পুরোহিত লাগবে, একজন পীর ধরতে হবে তোমাকে, একজন একটা তরিকা লাগবে, ওই পীর হয়ে তোমার কলব পীরের পীর, পীরের দাদা তার দাদা পীর, তার দাদা পীর তার দাদা পীর, পীর হতে 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 তারপর তুমি আল্লাহ পর্যন্ত যাইবা। আস্তাগফিরুল্লাহ। মানে তুমি সরাসরি আল্লাহকে পাওয়ার যোগ্যতা রাখো না। উনি গদ্দিন হোসেন পীর সাহেব, এই মোটা শরীর গোস্তের ব্যাপারী, বুঝেন না, জামা কোর্তা গায়ে দিয়ে পড়ে রয়েছে, কেরান লাগে শরীরটা তুলতে। ওনার ভায়া হয়ে নাকি তুমি আল্লাহরে পাইতে হবে, ওনার ভায়া ছাড়া, উনি 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 এজেন্ট আর কি, যেন উনি আল্লাহ পাওয়ার এজেন্ট, ওনার ভায়া হয়ে পাইতে হবে, উনি ট্রান্সমিটার। মিথ্যা, অসত্য কথা, অবাস্তব কথা। কোন মুসলিম জান্নাত পেতে কারো হাতে, কোন পীরের হাতে তার কোন বায়াত করার কোনো প্রয়োজন নেই। বায়াত করলে তো শেষ হইলা, বায়াত করবা খলিফাতুল মুসলিমিনের হাতে, বায়াত করবো আমিরুল মুমিনিনের হাতে, বায়াত হলো রাষ্ট্রপতির হাতে বায়াত, যে রাষ্ট্রপতি কোরআন দিয়ে নবী সুন্নাহ দিয়ে রাষ্ট্র চালাবে, তার হাতে বায়াত, ঠিক না? ও ভাইরা, পীর মুরিদি করলে অনেক বড় মস্ত বড় পীর হইতে পারতাম। আলহামদুলিল্লাহ এই সার্টিফিকেট আছে, 14 গোষ্ঠীর কুষ্টি তার টান দিলে দেখি পীরের তো অভাব নাই বংশে, নানার বংশ, দাদার বংশ, আলহামদুলিল্লাহ অনেক আছে। ছাত্র জীবনে আমিও সুফি টাইপের ছিলাম, কারণ ওনাদের কাছে পড়ছি, ওইরকম ছিলাম, কম খাইতাম, কম বলতাম, কম ঘুমাইতাম, এগুলি ছাত্র জীবনে ফাজিল কামিল পড়ি চর্চা করতাম খুব। কিন্তু এখন দেখি এইগুলির উপরে মারা গেলে তো জীবনটাই বরবাদ হয়ে যেত, ঠিক না? ও মুসলমান ভাইয়েরা, সেদিন এক হুজুর কয় কি এক জমানা আইল, কথা কইতেই পারি না, দলিল চায়, বাইরে এই দেশে আর থাকার উপায় নাই। আমি কই না, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, দলিল ছাড়া ইসলাম পাইবেন? হ্যাঁ, কুল হায়তু বুরহানাকুম ইন
কুনতুম সাদিকিন, বলো বুরহান আনো, দলিল আনো, প্রমাণ আনো, ডকুমেন্টস এভিডেন্স আনো, যদি সত্যবাদী হও, ঠিক না? প্রিয় ভাইরা, অতএব আমরা সবাই সহি আকীদা সহি সুন্নার মুসলমান, হানাফিও বুঝি না, সাফিও বুঝি না, হাম্বলি বুঝি না, মালিকি বুঝি না, আহলে হাদিস বুঝি না, তরিকা বুঝি না, কিচ্ছু বুঝি না, কোরআন আর সুন্নাহ আর সাহাবায়ে কেরামদের বুঝ, ঠিক না? কোরআন সুন্নাহ আলাফাম ইসলাম আসলে সাহাবায়ে কেরামদের বুঝ নিয়া কোরআন সুন্নাহর উপরে চলব, চক্ষু বন্ধ হইতে দেরি, জান্নাতে যেতে দেরি হবে না ইনশাআল্লাহ, জান্নাত রেডি হয়ে থাকবে, ঠিক না? আমার আগে এক বক্তা ওয়াজ করে গেছেন সহি আকিদার, খুব খুশি হয়েছে, আল্লাহ কোথায়? আরশের উপরে, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, রহমান শুধুই আরশের উপরেই তিনি বিরাজমান, কিন্তু এই এই বশিকপুরে গঙ্গাশিবপুরে আমার শিশুকালে চতুর্দিকে শুনতাম আল্লাহ সব জায়গায়, ঠিক না? ঠিক না? ওই যে আলিফ বে তেসের মতো জিম হে খে দাল জাল রে যে, ভুল না শুদ্ধ? ভুল, সবাই ভুল পড়াইছে, ভুল ছিল কি না? আল্লাহ সব জায়গায় আছেন এই বিশ্বাস নিয়ে মরলে ইমাম ইবনে খুজামা বলছেন এর লাশ ডাস্টবিনে ফেলে দাও, এটা দাফনের যোগ্য লাশ না, ডাস্টবিনে ছড়ে ফেলে দাও। ইমাম আবু হানিফা বলেছেন কাফের বেঈমান, ইমাম শাফি বলেছেন এই লোক কাফের বেঈমান, ইমাম আহমদ বলেছেন কাফের বেঈমান, ইমাম মালিক বলেছেন কাফের বেঈমান, কোরআন বলছে সে বেঈমান, হাদিস বলছে সে বেঈমান, যে বলবে আল্লাহ সব জায়গায় আছে। সব জায়গা বলতে কি বুঝো? সব জায়গা বলতে কি বুঝো? তুমি আল্লাহকে কি বুঝো? আল্লাহু আকবার বলুন, আল্লাহু আকবার, আল্লাহ কত বড়। এই যে মহাকাশ, এই মহাকাশে 1100 কোটির বেশি গ্যালাক্সি আছে, এক একটা গ্যালাক্সিতে 10,000 কোটি থেকে 30,000 কোটি নক্ষত্র সূর্য আছে, এক একটা সূর্য 13 লাখ পৃথিবীর সমান, এরকম একটা গ্যালাক্সি যদি 13 লক্ষ সূর্য থাকে, নক্ষত্র থাকে, আর এই ধরনের গ্যালাক্সির সংখ্যা যদি 1100 কোটি থাকে, এই আকাশটা তাহলে কত বিশাল, কল্পনা করা যায়? একটা সূর্যই আমাদের এই পৃথিবীর 13 লক্ষটার সমান, এরকম 30,000 কোটি সূর্য যেই এলাকায় থাকে, সেই এলাকাটা ছোট না আমাদের তুলনায়, যে কত বড় ব্রেইনে এটাকে আয়ত্তে আনা সম্ভব না। এইরকম গ্যালাক্সির সংখ্যা 1100 কোটি, আরো বাড়তেছে দিন দিন, এত বড় আকাশ। এই 7 আকাশকে যদি আল্লাহর কুরসিতে রাখা হয়, আল্লাহর কুরসি, সেই কুরসিতে রাখলে 7 আকাশকে মনে হবে 7টা পয়সা, 7টা পয়সা। কদরো হেম সাবাতিন উলকিয়াত আলা যহরি ফালাতিম মিন আল আরদি, 7টা পয়সার মতো মরুভূমিতে পড়ে আছে। সেই কুরসি যদি আল্লাহর আরশের মধ্যে রাখা হয়, সেই কুরসিকে মনে হবে একটা দরজার কড়া। সেই আরশের উপরে আল্লাহ, আল্লাহর হাতের তালুর মধ্যে যদি 7 আসমান রাখা হয়, 7টা সরিষার দানার মতো মনে হবে। তাহলে তুমি যেটাকে বলো সব জায়গা সর্বত্র বলতে, তুমি মনে করো কি বিরাট, বুঝি আল্লাহর তুলনায় তোমার সব জায়গা সর্বত্র হলো সরিষার দানা, বুঝেন না? তুমি সরিষা দানার ভিতরে আল্লাহরে ঢুকাইয়া তুমি মনে করতেছো জান্নাতে যাবো, তোর যে আল্লাহ কোন জাহান্নামে ফেলবো, যে আমি এত বড় আল্লাহ, আমার হাতের তালুতে তোর 7 আসমান, 7টা সরিষার দানার সমান, তার চেয়েও ক্ষুদ্র, তুই আমার সরিষার দানার ভিতরে ঢুকাইয়া আবার জান্নাতের আশা করস, কি বলেন? মাছি একটা গরুর ফিটে গিয়ে উঠছে, ওটি চিন্তা করতেছে পৃথিবীতে যে মহাসাগর আছে সেগুলি কই, ইতিহাসে যে মহাসাগরের কথা পড়ছি, ওই সময় গরুর পেশাব ধরছে, পেশাব করছে, পেশাব করে গর্ত হয়ে গেছে, গর্তের মধ্যে পড়ে গেছে বট গাছের পাতা একটা, হঠাৎ মাছির নজর পড়ছে ওইদিকে, মাছি হ্যাঁ
এই তো সেই সাগর, আর ওই সাগরে যে বিশাল বিশাল জাহাজ চলে, ওই তো জাহাজ ভাসতেছে, বিরাট কয় লক্ষ টন মাদার ট্যাঙ্ক ভাসতেছে জাহাজের। হ্যাঁ, জাহাজের ছবি দেখতেছি। আর ওই যে বিশাল জাহাজ যেই ক্যাপ্টেন কাপ্তানরা চালায়, এই কথা কইয়া লাভ দিয়া বটগাছের উপরে গিয়ে বসে কই আমি সেই কাপ্তান। ইনকি দরিয়া ওই কিস্তি অমন মর্দ কিস্তি বানো আহলে রায়ফন, এই হলো সেই মহাসাগর, এই হলো সেই জাহাজ, এই হলাম আমি সেই কাপ্তান। মাছি বা কদ্দুর তার সাগরে বা কদ্দুর, তুই বেটা কদ্দুর আর তোর সর্বত্র, তোর সব জায়গায় বা কদ্দুর, তুই এটার ভিতরে আল্লাহরে ঢুকাইছ যে আল্লাহর হাতের তালুতে মহাবিশ্ব সরিষার দানাও নয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এসব ভুল জিনিস শিখাইয়া শিখাইয়া দিলগুলি মারি ফেলছে আমাদের, বুঝেন না? আল্লাহ কোথায়? যখন আগে আমরা ওয়াজ করতাম যে সর্বনিম্ন জান্নাতের 10 দুনিয়া আল্লাহ দেবেন, তো মুনাফিক টাইপের লোকেরা কইতো এত জায়গা পাইব কই। এখন যখন গ্যালাক্সি আবিষ্কার হয়েছে কয় আল্লাহু আকবার, একটা গ্যালাক্সিতে 30,000 কোটি সূর্য, 30,000 কোটি নক্ষত্র, আল্লাহু আকবার। এই একটার মধ্যে জায়গা দিলে তো মানুষ শেষ জীব, ঠিক না? আল্লাহ তো 1100 কোটি গ্যালাক্সি আরো পড়ে রয়েছে, এক একটাকে 10 পৃথিবী, 10,000 পৃথিবী, 10 কোটি পৃথিবী দিলেও তো এরপরও জান্নাতের জায়গা খালি পড়ে থাকবো। আল্লাহ তাআলা অন্য মাখলুক সৃষ্টি করে জান্নাতের খালি জায়গাগুলি ভরাট করবেন। আল্লাহু আকবার। ফায়ানশাউলাহা খালকা, জান্নাত আমরা ভরতে পারবো না, এমন জায়গা জমি আল্লাহর কাছে। তুমি মনে করতেছো বশিকপুরের জায়গা কদ্দুরা এরকম, আল্লাহর বুঝি জায়গা জমি এরকম বুঝি? হ্যাঁ, আল্লাহু আকবার। আল্লাহ নিরাকার নাকি আল্লাহ সুরত আছে? নামাজের মাসলা পরে আগে আল্লাহর মাসলা শিখেন, আল্লাহর মাসলা না শিখিয়ে নামাজের মাসলা শিখলে ঠিক সেরকম হইব যে এক লোক সারা জীবন সবচেয়ে সুন্দর নামাজ পড়ছে, সবচেয়ে সুন্দর অজুও করছে, কিন্তু সিরিয়াল নষ্ট করছে, আগে নামাজ পড়ছে পরে অজু করছে। হয়েছে নি নামাজ? অজু দিয়া কিছু পাইছে? নামাজ দিয়া কিছু পাইছে? হ্যাঁ, সারা জিন্দগি নামাজ পড়ে অজু করে জাহান্নামে গেছে, ঠিক না? সিরিয়াল নষ্ট করছে। কি নষ্ট করছে? সিরিয়াল। সিরিয়ালে আগে অজু তারপরে নামাজ, ঠিক না? ঠিক সেরকম সিরিয়ালে আগে আল্লাহর মাসালা পরে দিনের মাসালা। আগে আল্লাহর মাসালা শিখো, আল্লাহকে চিনলে না উনি কোথায়, জিন্দগি আবাদত করলে আল্লাহ জিজ্ঞাসা করলে কি উত্তর দিবা? কবরে তো উত্তর দিতে পারবা না। কয় আল্লাহ নিরাকার, আল্লাহ আল্লাহকে যে নিরাকার বলে সে নাস্তিক, নাস্তিক, অজান্তে নাস্তিক হয়ে গেছে। কারণ নিরাকার জিনিসের কোনো অস্তিত্বই নেই। ফায়াতিহিমুল্লাহু ফি সূরাতিহিল্লাতি ইয়ারিফুনা ফিহা, চটকা হাদিস সহিহ বুখারী হাশর অধ্যায়ের হাদিস, আল্লাহ তাআলা তার ওই আকৃতি আকার নিয়ে আসবেন, যে আকারে দেখে সব মুমিনরা আল্লাহকে চিনবেন, আপনি আমাদের রব, আপনাকে জনম পরে আমরা ইবাদত করেছি। আল্লাহ আকবার। ও ভাইয়েরা, মানুষের আকার, মানুষের চেহারা দিয়েই তো মানুষ গৌরব করে, তো এই গৌরব জিনিস তোমার আছে আল্লাহর নাই? হ্যাঁ, হিজাবুন নূর, আল্লাহ হলেন এমন সৌন্দর্যের অধিকারী, লাইসা কামিসলিহি শাই, আল্লাহর মতো কেউ নাই, মানে আল্লাহর মতো সুন্দর এই মহাবিশ্বের কিচ্ছু নাই, আল্লাহর মতো রূপসীর অধিকারী এই মহাবিশ্বে আর কিছু নাই। সারা বিশ্বের সমস্ত রূপ সমস্ত সৌন্দর্য যদি এক মানুষকে দিয়ে দেওয়া হয়, আর ওই মানুষে যদি সারা পৃথিবী ভরে যায়, তাদের সবার সৌন্দর্য একত্রিত করলেও মহান আল্লাহর সৌন্দর্যের অনন্ত অসীম ভাগের এক ভাগও হবে না, এক ধূলিকণাও হবে না। আল্লাহকে যখন আমরা দেখবো জান্নাতে, ইনশাআল্লাহ দেখার পরে জান্নাতের সব নেয়ামত ভুলে আল্লাহর সৌন্দর্য নিয়েই আমরা মাতোয়ারা হয়ে থাকবো। Oh,
ওয়ালাদাইনা মাজিদ, জান্নাতের চেয়েও বড় নেয়ামত হলো আল্লাহ সৌন্দর্যের সাক্ষাৎকার। আল্লাহকে যেদিন আমরা দেখবো জান্নাতে গিয়া, আল্লাহ জান্নাতে কবুল করুন সবাইকে, বলেন আমিন। আল্লাহকে দেখতে গেলে স্বামীরা এত সুন্দর হবে, তারা যখন বাড়িতে ফিরবে স্ত্রীরা বলবে এত সুন্দর হয়ে গেলা কেন। আল্লাহ, দুনিয়ার কত মাবুদ আছে এগুলিরও পূজা করলে চেহারা কালো হয়ে যায়। আর আল্লাহ আমাদের এমন সুন্দর মাবুদ, রাত্রে যত তাহাজ্জুদ পড়বেন চেহারা উজ্জ্বল হয়ে যাবে। আল্লাহ আকবার। সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, ওদের সৌন্দর্য, ওদের ছিন্ন, ওদের রূপ লাবণ্য দেখবে চেহারায় ভাসতেছে, মিন আসারিস সুজুদ, সেজদার কারণে। আল্লাহু আকবার। মাসলা এগুলি জানা দরকার নাকি দরকার নেই? আল্লাহ সম্পর্কে ভুল করবেন আল্লাহ মাফ করবে না। তোরে খাওয়াইছি আমি, তোরে পালছি আমি, তোরে বানাইছি আমি, তোর ব্যাপারে তো আমি বুঝতে ভুল করি নাই, তুই আমারে বুঝতে ভুল করবি কেন? ঠিক না? সারা জীবন ভরে শুনে আইছি সব ওয়াজ মাহফিলে আল্লাহ নিরাকা, হায় রে এখন বুঝতেছি এই আকিদা নিয়ে মরলে তো উভয় ছিল না, ফেরেস্তার মুগুরের বাড়ি খাইতে খাইতে, হ্যাঁ কত খাইতাম বাড়ি কন, সেই বাড়ি তো শুরু হইবে শেষ হইতো না, নিরাকারের কোনো সুযোগ নেই। তোমার রবের চেহারা চিরস্থায়ী চেহারা, দুনিয়ার মানুষের চেহারা কবরে গেলে কিচ্ছু নেই, ফুকে চোখে খেয়ে শেষ, কিন্তু আল্লাহর চেহারা অনন্ত অসীম, যেমন ছিল তেমনই আছে, তেমনই থাকবে। এমন এক আল্লাহর আমরা গোলামি করি ঠিক নয় কি? প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা সম্পর্কে নির্ভুল বিশ্বাস পাওয়া দেওয়া সকল মানব শিশুর অধিকার, সকল মুসলিমের অধিকার। এই ব্যাপারে ভুল করা যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ নূরের তৈরি বলে ধৃষ্টতা দেখায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা কোনো মখলুক আল্লাহর নূরের তৈরি নয়, আল্লাহর জাতি নূরের তৈরি নয়। আল্লাহ নূরের তৈরি বললে তো আল্লাহর অংশ হয়ে গেল, নাউজুবিল্লাহ মিন যালিক। কয় মুহাম্মদ খোদা নেহি, খোদা সে জুদা নেহি। আর একদল বেদাতি কবর পূজারি সন্ন ছাড়া, এদের এখন কাজে হলো খালি নবী নূরের তৈরি আর হায়াতুন নবী, এই দুইটার ওয়াজ করে ঠিক না? নবী নাকি নূরের তৈরি? নবী নূরের তৈরি হলে ওই কাদা মাটির মানুষ, তোর গৌরব কিসের? নূরের তৈরি হলে তো ফেরেস্তার কাতারে চলে গেল ঠিক না? আমাদের গৌরব কি থাকলো? আমাদের গৌরব তো হবে তখনই যখন তিনি মাটির তৈরি বলে প্রমাণিত হবে, এবং তিনি আসলেই মাটির তৈরি। ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, ইহা ব্যতীত আর কিছুই নয় যে আমি তোমাদের মতই একজন বাশার, একজন বাশার। আমাদের মতো হওয়ার কারণে আমরা তাকে ফলো করতে পারতেছি, আমাদের মতো খাইতেন বলেই খাওয়ার সুন্নতগুলি পাইছি ঠিক না? আমাদের মতো হাঁটতেন বলে হাঁটার সুন্নতগুলি পাইছি, আমাদের মতো ঘুমাইতেন বলে ঘুমের সুন্নত আমরা পেয়েছি, আমাদের মতো পারিবারিক জীবন যাপন করতেন বলেই হাজার হাজার পারিবারিক জিন্দগির মশলা মশাইল পেয়েছি ঠিক নয় কি? আমাদের মতো তার হাসি কান্না দুঃখ বেদনা চাওয়া পাওয়া ছিল বিধায়। মানব জাতির এমন কোন জীবনের দিক বিভাগ নাই যে দিক বিভাগে মুহাম্মদ রাসূলুল্লাহ সুন্নত নাই, সমস্ত দিক বিভাগে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত আছে, আছে কিনা? এইভাবে নবীজি মাটির তৈরি, কিন্তু উনি হেদায়েতের নূর পেয়েছিলেন। কি পেয়েছিলেন? হেদায়েতের নূর। মোমবাতির উপরে আগুন জ্বলে না, মোমবাতিটা এটা কি নূরের তৈরি? ওরা তো মোমের তৈরি, কিন্তু সে আলো দিচ্ছে কিনা? সে আলো দিচ্ছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির প্রদীপ ছিলেন, মাটির তৈরি হওয়া সত্ত্বেও তার মুখ থেকে যেই ওহির নূর বের হতো, কোরআন সুন্নার আলো ঝরতো, সেগুলি গোটা বিশ্বকে আলোকিত করে রেখেছে ঠিক নয় কি? কেয়ামত পর্যন্ত আলোকিত থাকবে। প্রিয় ভাইয়েরা,
আপনাদের অনেকগুলো প্রশ্ন আছে, বেশিক্ষণ ওয়াজ করতে গেলে প্রশ্নগুলো থেকে যাবে, এই জন্য আমি সংক্ষেপে আপনাদের প্রশ্নগুলি হাতে নিলাম। বিবাহে ঢোল বাদ্য বাজানো কি? বিবাহে শুধু এক পাশ খোলা, এক পাশ বন্ধ, দব বাজানো যাবে। অদ্রিবু আলাইহি হে বিদ্যুফু, বিয়ের মধ্যে দব বাজাও, দুইও দিকে বন্ধ যে ঢোল, এইটা হারাম। এটা কি হারাম? একদিক খোলা ঢোল, একদিক খোলা ঢোল, এটা দেখেছেন? দব বলে আরবিতে, ড্যাকসেট ম্যাকসেট, এগুলি হারাম। মিউজিক হারাম। এই উম্মত এখন মিউজিক হালাল করে জাহান্নামের দিকে যাচ্ছে, বুঝেন না? শুধু দব বিয়ের দিনে আর ঈদের দিনে বাজাতে পারবে, দুই দিন, এরপরে আর কোনো অনুমতি নাই। একজন পীরের মরিদ উচ্চস্বরে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করে, এই কারণে বাড়িতে অসুস্থ মানুষ ঘুমাতে পারে না। এই ধরনের লোক মসজিদ মাদ্রাসার সভাপতি হতে পারবে কি না? ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির যতবার করবে ততবার সে কবিরা গুনা করবে, বেদাতি গুনা করবে। কারণ এটা একটা বেদাত, সে তরিকা চেঞ্জ করেছে। মুহাম্মদ সাল্লাহ সাল্লামের জিকিরে যে শেইপটা ছিল শেইপ চেঞ্জ করে দিয়েছে। বড় অপরাধী, বড় পাপী। কারণ এটা ছাঁচ, এটা ডিজাইন চেঞ্জ করে দেওয়া, বুঝেন না? এটা সিস্টেম লস করে দেয়া, ভয়াবহ পাপী। ইল্লাল্লাহ বা শুধু লা ইলাহা, আর কোনো জিকির নেই। জিকির আছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজির সামনে যতজন কালেমা পড়ে মুসলমান হইতো, কি আশাদু আশাদু আন্না ইল্লাল্লাহ, হ্যাঁ কি বলতো? আশাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। জিকির হলো আফদালুজ জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বশ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা হলো নফি, ইল্লাল্লাহ হলো ইসমাত। লা ইলাহা হলো নেগেটিভ তার, ইল্লাল্লাহ হলো পজিটিভ তার। দুই তার একসাথে না হলে বাতি জ্বলে, মাইক চলে? দুই তার এট এ টাইম একসাথে লাগাইতে হবে, মাঝখানে বিরতি নেই। লা ইলাহা ইল্লাল্লাহ একসাথে বলতে হবে। লা ইলাহা বলে ওয়াকফ করা হারাম, বুঝেন না? অতএব এই ধরনের জিকির, উল্টা পাল্টা জিকির করে, চিরকাল জিকির করে মরলে জাহান্নাম ছাড়া কোনো উপায় নেই। এটা বাহাত্তরিয়া জিকির। কি জিকির? ওই যে কইছে তিয়াত্তর রকমের আল্লাহওয়ালা নামাজি কালামি জিকির, জিকিরকারী থাকবে, বাহাত্তর রকমের জিকিরকারী নামাজি কালামি আজি গাজি জাহান্নামে যাবে। এক রকমের নামাজি কালামিরা জান্নাতে যাবে, ওরা তারা যারা নবীজির মতো সাহাবিদের মতো জিকির করে, নবী আর সাহাবিদের মতো সালাত পড়ে, নবী আর সাহাবিদের মতো ইবাদত বন্দেগি করে, নবী আর সাহাবিদের মতো ঈমান আকীদা বিশ্বাস করে, তারাই কেবল জান্নাতে যাবে। এছাড়া জান্নাতে কেউ যেতে পারবে না। আমার প্রশ্ন হলো যে গণতন্ত্র কি হারাম, তাহলে ইসলামের বিজয় হবে কিভাবে? অনেক সময় হারাম খাওয়া ফরজ। এখানে গেছেন, এখানে কোনো খাদ্যই নেই, আছে মরা কুত্তে অজ্ঞা আর মরা গরু অজ্ঞা। মরা কুত্তে একটা আর কি মরা গরু একটা, দুইটার একটা না খাইলে বাঁচতাম না। দুইটাই হারাম, দুইটাই কি হারাম। এখন দেখবো এই দুইটার মধ্যে কোনটা বেশি হারাম আর কোনটা অল্প হারাম, কোনটা জিন্দে মুর্দে দুই অবস্থায় হারাম আর কোনটা শুধু মুর্দে অবস্থায় হারাম, জিন্দে অবস্থায় হালাল। কোনটা? গরু। তো কুত্তে খাইতাম না, গরুটা খামু, হারাম, মরা অবস্থায় হারাম। এখন গণতন্ত্র হারাম, সমস্যা কি? এখন যেহেতু গণতন্ত্রের গরু ছাড়া আর কিছুই নেই, এই গরুও খান, যেদিন হালালটা আইব সেদিন হালালটা খাইবেন, বুঝেন না? ইসলামে সর্বাবস্থায় দুটো মন্দের মধ্যে ভালোটা বাছাই করা উত্তম, তুলনামূলক। দুইটাই মন্দ, একটা ধোঁয়া সাপ, একটা হানুক সাপ। হ্যাঁ, কোনটা কামড় খাইবেন? কামড় একটা খাওয়ানে লাগবে, এখন কোনটা খাইবেন? কোন ধোঁয়া সাপ একটা খাবো, এইরকম মশালা। ইসলাম কত সুন্দর। মা খুইয়্যারা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা বাইনে আমরাইন ইল্লাহ তারাই সারা হুমা। নবীজি যখন দুইটা সংকটের মধ্যে পড়তেন, দুইটার মধ্যে কোনটার মধ্যে ক্ষতিটা একটু কম, ওইটা নিতেন, বুঝছেন না?
এই গণতন্ত্র বলেন, সমাজতন্ত্র বলেন, এই তন্ত্র সেই তন্ত্র, যত তন্ত্রই আসুক সামনে আসে, যদি একটা নেওয়াই লাগে তুলনামূলক কোনটা একটু ভালো ওইটা নেবেন। আর ইসলাম পাইলে তো আলহামদুলিল্লাহ কথাই নেই, ঠিক না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি করা না হলে পৃথিবী সৃষ্টি হতো না। এই হাদিসগুলি দরিব, দুর্বল, শুদ্ধ না, বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৃষ্টির সেরা মখলুক, সমস্ত সৃষ্টি জগতের সর্বশ্রেষ্ঠ সম্মানিত সৃষ্টি আল্লাহ তাআলার। ওনার মর্যাদার কোনো অভাব নাই। একটা ভুল ভুল কথা দিয়ে ওনার মর্যাদা দিতে গেলে ওনার অসম্মান হয়, ঠিক না? ওনার সহি সহি মর্যাদারই অভাব নাই, তুমি ভুল মর্যাদা দিতে যাও কেন? জুমার নামাজের সময় কাবলাল জুমার চার রাকাত, বাদাল জুমার চার রাকাত পড়তে হবে কি? বাদাল জুমার চার রাকাত সহি এজা সাল্লা আহাদুকুমুল জুমআতা ফালিউসাল্লি বাদাহা আরবা রাকাতিন, কেউ জুমা পড়লে তারপরে চার রাকাত পড়ো, এটা সহি হাদিস। কিন্তু তার আগের চার রাকাত কাবলাল জুমার চার রাকাতের কোনো সহি হাদিস নাই, দুর্বল, অগ্রহণযোগ্য, নবীজি পড়েছেন বলে প্রমাণিত হয় নাই। এই জন্য মসজিদে গেলে দুই রাকাত, কাবলাল জুমা সুন্নতে মুয়াক্কাদা হলো দুই রাকাত পড়া, কয় রাকাত পড়া? দুই রাকাত পড়া। আর যেটা চার রাকাত সুন্নতে মুয়াক্কাদা নামে আমাদের সমাজে চালু আছে, এর হাদিসটা আল্লাহ রাসূল বলেছেন বলে প্রমাণিত হয় নাই, প্রমাণিত হয় নাই, এটা খুব দুর্বল, এই জন্য এটা আমরা আমল করি না। দুখুলুল মসজিদ দুই রাকাত পড়লে চলবে। এরপরে যদি আপনি নফল পড়তে চান, দুই চার ছয় আট নফল পড়তে পারেন, প্রশ্ন করতে পারেন, তাহলে নফল যখন পড়তে পারে তো সুন্নতে মুয়াক্কাদা মনে করি পড়লে ক্ষতিটা কী? ক্ষতি আছে, যেটা সুন্নতে মুয়াক্কাদা নয় ওটাকে সুন্নতে মুয়াক্কাদা মনে করা গুনার কাজ, বুঝেন না? দলিল লাগবে, এটা দলিল টেকে না, এই জন্য সুন্নতে মুয়াক্কাদা বলা ঠিক না। এখন আলহামদুলিল্লাহ এগুলি যাচাই বাছাই ঘাটাঘাটি শুরু হয়েছে, এই জন্য ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। এমন কিছু করব না যেটা করে কবরে গিয়া দেখব কিছু পাইলাম না, এইরকম নষ্ট করার সময় আমাদের হাতে নাই। যেটা করব মুসলমানের জন্য সহি দলিল ছাড়া কোনো জিনিস করাও জায়েজ নাই, কোনো জিনিস ছাড়াও জায়েজ নাই। দলিল কি? সূরা আল ইসরার 37 নম্বর আয়াত, ওয়ালা তাকুফু মা লাইসা লাকা বিহি ইলম, যেই বিষয়ে ইলম নাই, ইলম বলা হয় কোরআনের আয়াত আর নবীর হাদিস, এই দুইটা যে বিষয়ে পাও নাই বা দুইটার একটা পাও নাই ওই বিষয়ে আমল করো না, নাক গলায় না, যাইও না। কোনো আলেমে বললে জিজ্ঞাসা করে, হুজুর এই ব্যাপারে দলিলটা সহি আছে কিনা, যদি থাকে একটা আমারে লিখে দেন, বুঝেন না? এখন আর হুজুররা সহজে কথা কয় না, এখন ভয় পায়, আগে কইতো এটা সুন্নত, ওইটা মোস্তাহাব, এটা এই সেই কইয়ে ফেলাইতো, এখন আর ওই যে কয় যে ভাই এখন খালি কইলে দলিল চায়, কি বিপদে পড়লাম। হুজুর ইসলামের তাবিজের বিধান কি? তাবিজের বিধান হলো, তাবিজ হলো শিরক, মানে আল্লাহকে তামিমাতান ফাকাদা শারাকা, যেই তাবিজ লটকাবে সে শিরিক করবে, সে মূর্তি পূজা করবে, সে একটা গণেশ লটকাইলো গলার মধ্যে, নারায়ণ লটকাইলো গলার মধ্যে, বুঝেন না? ইন্নাকা ইমিত্তাওয়াহি আলাইকা মা আফলাহাত আবাদা, এ গণেশ লই যদি মর জীবনে জান্নাত পাইতে না, এ তাবিজ লই যদি কবরে যাও তো জান্নাত শেষ, মাজারের তাগা লই যদি মর জান্নাত শেষ। আবার অনেকে জালের কড়ি, বুঝেন না, শামুক, তারপরে এই ধর্মজালের রশি, কত কিছু যে আছে জাহান্নামে যাওয়ার উপায় উপকরণ, বুঝেন না? এগুলি সব শিরিক, সব কি শিরিক, মানে আল্লাহকে শাইয়ান উকিলা ইলাই। আমাদের দেশের অনেক আলিম ওলামারা এগুলি করে, ভুল ভুল, মারাত্মক ভুল শিরিক, এগুলি করবেন না, বরং পানির বোতল ঘরে রাখেন, হ্যাঁ হাফ লিটারে পানির বোতল রাখেন, রুগী আইসে পানি পড়ে ওনারে দেন যে পানি পড়া খান, খাইয়ে যদি ভালো হয় আমারে 2 লাখ টাকা দিয়ে যাবেন, টাকা নেন, পানি ফোড়া দিয়ে টাকা খান, অসুবিধা কি? ডাক্তারে যদি হ্যাঁ হাজার হাজার টাকা লাখ লাখ টাকা দিতে পারে, এক সাহাবি এক সাপে কাটা রুগীকে সুরা ফাতিহা 7 বার পড়ে ফুঁ দিয়েছে, উনি লাভ দিয়ে উঠছে, 30টা অ্যারাবিয়ান ছাগল দিয়েছে ওনারে,
আরব দেশে 30 ছাগল একটার দাম যদি 20,000 টাকা ধরি, 30 দাম কত? 6,00,000 টাকা। আবু সাইদ খুদরি সাহাবীর নাম, উনি 30 ছাগল নিয়ে গেছে, নবীজি শুনে কয় আমারও এক ভাগ দাও, কারণ এইটার মতন হালাল আর নাই, কারণ কোরআন দিয়া লইছে। আল্লাহ আকবার, কোরআন দিয়া শেফা দিয়া চিকিৎসা করে এটা নিছ। এইটা আলেমরা হারাম খাবেন কেন? এমন আমল করবেন যে ফু দিলে রুগী ভালো হয়ে যায়, ভালো হইলে সে আপনারা টাকা দিয়ে যাবে, চুক্তি করে নেবেন, সমস্যা নাই, যদি সেরকম আল্লাহওয়ালা হন, ঠিক না? তবে হারাম করেন না, পানি পোড়া দেন, ঝাঁড়ফুঁক দেন। সাহাবিরা ঝাঁড়ফুঁক দিয়ে ওনারা ওই পয়সা নিয়েছেন, আপনি পানি পোড়া দিয়ে নেন, তাবিজ দিয়ে নেবেন কেন? হারাম করে নেবেন কেন? কোরআনের তাবিজ দেওয়াও হারাম, কোরআনের তাবিজ দেওয়াও কি হারাম? কেন ইয়াকরাহুনাত-তামায়িমা-কুল্লাহা, সাহাবায়ে কেরাম সব ধরনের তাবিজকে হারাম মনে করতেন। মিনাল কোরআনে আও গাইরিল কোরআন, সেই কোরআন দিয়ে হোক, সেই গাইরে কোরআন দিয়ে হোক, কারণ কোরআন লটকাবার জন্য আসে নাই, কোরআন পড়ার জন্য আসছে। এ কোরআন তুমি কোরআন পড়ো, ইয়াতলুনা কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব তেলাওয়াত করলে জিন পালাবে, শয়তান পালাবে, ঠিক না? রোগ ব্যাধি ভালো হয়ে যাবে, লটকাইলে কিচ্ছু হবে না। এখন বক্তার জন্য আদা খাওয়া জরুরি, গলার খুশখুশি কমে। এখন আদা যদি আমি লটকাইছি গলার মধ্যে, মুখে না দিয়ে খাইলাম না লটকাই ধইলাম, আপনারাও কইবেন কি পাগল টাগল হয়েছে নাকি, লটকায় কি হইব? যেটা যা করা লাগে সেটারে সেটাই করতে হবে, যেটা খেতে হবে খেতে হবে, যেটা পড়তে হবে এটা পড়তে হবে। ওটা পড়লে 10 নাকি, 1 অক্ষরে 10 নাকি, লটকাইলে ভুয়া জিনিস। প্রিয় ভাইরা, আমার প্রশ্ন হলো, উনি একটা এখানে লম্বা একটা প্রশ্ন করছে, ক্লাসের প্রশ্ন, কামিলের ক্লাসের প্রশ্ন, দয়া করে এই প্রশ্ন যিনি করেছেন এটা আমার সাথে পার্সোনাল দেখা করবেন। এখানে পাবলিকলি আমি যদি এমএ ক্লাসের প্রশ্নের উত্তর দেওয়া শুরু করি, তো পাবলিক কইব কি, এটা আমরা তো কিছু বুঝলাম না, ঠিক না? জনাব, চেয়ারে বসে নামাজ পড়া জায়েজ কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঠের আসন, চেয়ার একটা কাঠের আসন, উটের পিঠে এরকম কাঠের আসন, পালকির মতো আসন বসানো থাকতো, নবীজি এগুলোর উপরে বসে নামাজ পড়তেন, কাঠের আসনের উপরে বসে নবীজি সারা জীবনে নামাজ পড়েছেন। ইউসাল্লি আলা রাহিলাতিহি হাইসুমা তাওয়াজ্জাহাত বিহি, সহিহ বুখারী সালাত আদ-দায়র হাদিস, সহিহ হাদিস। আল্লাহ নবী তার রাহেলা, এই কাঠের চেয়ার বলেন, পালকি বলেন, কাঠের আসন বলেন, এটার উপরে বসে বসে উটের পিঠে সালাত পড়তেন, বিতির পড়তেন, নফল পড়তেন, এগুলি সব পড়তেন, একদিন জীবনে ফরজ পড়েছেন এগুলির উপরে বসে। আল্লাহ নবী নিজে পড়ছেন, তা আপনি পড়লে কি হবে, বুঝেন না? চেয়ারে বসে সালাত পড়তে পারবেন, সমস্যা নাই। আল্লাহ নবীর ভুরি ভুরি হাদিস আছে এসব কাঠের আসনে বসে সালাত পড়ার ব্যাপারে। কিছু কিছু আলেমরা বাধা দেয়, আল্লাহ নবী বলছেন সল্লে কায়েমান, দাঁড়িয়ে সালাত পড়ো, যদি দাঁড়িয়ে পড়তে না পারো ফাকায়েদান, তাহলে বসে পড়ো। বসে মানে আপনি চৌকিতে বসেন, চেয়ারে বসেন, আপনি যেটার উপরে বসেন, বসাই তো হলো নাকি? সমাজের গণ্যমান্য লোকেরা যদি আমানত খেয়ানত করে তাহলে শাস্তি কি? অবশ্যই শাস্তি হবে, আমানত খেয়ানত করলে কেয়ামতের দিন ফুল সিরাতের উপরে আমানত দাঁড়াবে একদিকে, রক্তের বাঁধন দাঁড়াবে একদিকে। যারা আত্মীয় আপন আত্মীয়দের সাথে সম্পর্ক ছিন্ন করেছে, রক্তের বাঁধন তাদেরকে জাহান্নামে ফেলে দেবে, যারা আমানত খেয়ানত করেছে আমানত তাদেরকে টেনে জাহান্নামে ফেলে দেবে, বুঝেন নাই? ভয়াবহ জিনিস। গম চুরি করলে হবে না, সরকারি গম, গম যাই দাঁড়াইবে সেদিন ফুল সেরাদের কিনারে, কি অমুক সাপ তমুক সাপ কই যাবেন, আমানত খেয়ানত করেছেন। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন। আমাদের দেশে মানুষ বিপদে পড়লে দুরুদে নারিয়া পড়ায়, এই দুরুদ কোনো কিতাব থেকে এসেছে? এটা নাই, আর ভুয়া। বিপদে পড়লে দোয়ায়ে আনুস নিজে পড়বেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, হে আল্লাহ আপনি ছাড়া কোনো ইলাহ নেই, হ্যাঁ আপনার তাসবিহ পড়ছি, আমি জালিমদের অন্তর্ভুক্ত। নিজে পড়বে নাকি হুজুরানি পড়াইব? আরে আমারে কত খতম পড়াইছে হুজুররা, সোয়া লক্ষবার খতম, পড়তে 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 এই পায়ের মধ্যে রস আসে যাইত, সোয়া লাখবার খতমে দোয়া ইউনুস।
আস্তা ভুয়া। ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে কোথায় মৌলভি পাইছিলেন? এই এক লাখ বার সোয়া লাখ বার পড়তে, হ্যাঁ তিমি মাছের পেটে মৌলভি সাহেব গেছিল ওনার লগে, উনি একা পড়েছেন, আল্লাহ ওনাকে নাজাত দিয়েছেন। দাওয়াত ওয়াকি জিন্নুন মাদা বিহা মাকরুবুন কত্তু ইল্লা ফারাজাল্লাহু আনহু। তিরমিজির হাদিস, আল্লাহর নবী বলেন আমার ভাই ইউনুসের দোয়া, দোয়া ইউনুস, যে কোনো বিপদগ্রস্ত ব্যক্তি নিজে যদি পড়ে আল্লাহ তার এই বিপদ থেকে বাঁচিয়ে দেবেন। সুবহানাল্লাহ, নিজে পড়লে ইন্নি কুনতু মিনা জালিমিন, আপনি গুনাহ করছেন, বিপদে পড়ছেন, আপনি বলল, আপনি বলছেন আল্লাহ আমি জালিম, আমি জালিম, আপনি মাফ করেন, ঠিক না? এখন জালিম শুয়ে রয়েছে ঘরে আর হুজুর 100 জন আনি পড়াইতে আছে, হুজুররা সবাই কইতে আছে ইন্নি কুনতু মিনা জালিম, আমরা হুজুররা জালিম আর তোরা হুজুররা জালিম হইতে যাস কা, জালিম তো ঘরে শুয়ে না রয়েছে। ওই জালিমে যতক্ষণ নিজেরা জালিম না কইব কোনো মাফ নাই, ঠিক না? যে জালিম, জালিমরাই দোয়া পড়তে হবে। হ্যাঁ, এই যে দুরুতে নারিয়া, খতমে জালালি, খতমে ইউনো, সব ভুয়া। এক কোরআন খতম ছাড়া আর কোনো এইসব খতম নাই। আমার নাম রাবেয়া বেগম, আমার একটি প্রশ্ন। আমি কোরআনের তাফসির সহকারে কোরআন অধ্যয়ন করি, সূরা মুদাসসিরের 30 নং আয়াত তেলাওয়াত করে তার ব্যাখ্যায় লেখা আছে জাহান্নামের দায়িত্বে 19 জন ফেরেশতা 19টি ফরজ কাজের তরক করার জন্য শাস্তি দেবেন। সে ফরজ কাজগুলি কি কি, কে কইল ওটা 19টি ফরজ কাজ? ফরজ কাজ কতগুলি আছে? 19 ফরজ কাজের কোনো কথা ওই আয়াতে নেই। আলাইহা 19 সংখ্যক ফেরেশতা জাহান্নামের প্রহরায় তত্ত্বাবধানে নিয়োজিত আছেন, বস ওটা সম্পর্ক শুধু জাহান্নামের প্রহরার সাথে, ওটার সাথে 19 ফরজের কোনো সম্পর্ক না। ভুল তাফসির, আপনি কোন তাফসির পড়েন? তাফসির ইবনে কাসির পড়বেন, তাফসির ফি জালালিল কোরআন পড়বেন, এসব শুদ্ধ তাফসির পড়বেন। ভুল তাফসিরের মধ্যে অনেক উল্টাপাল্টা লেখা আছে। মানুষ মারা গেলে বরই পাতার গরম পানি দিয়ে গোসল দেওয়ার বিধান কি? এটা অতীত, অতীত যুগে এটা একসেলু বেমাইন সিদরিন নবী সাল্লাহ সাল্লাম বলেছেন, ওকে পানি আর বরই পাতা দিয়া গোসল দেওয়াও। বরই পাতা সাবান, বরই পাতা কি? সাবান জাতীয় জিনিস, খার জাতীয় জিনিস, এটা ডাইরেক্ট হাদিসের ভাষা। পানি আর বরই পাতা দিয়া গোসল করাও, এই জন্য বরই পাতা দেওয়া হয়। এটা সুন্নার মধ্যে আছে, এটা সাবানের কাজ করে। সালাত ও তাসবিহ 2 রাকাত করে নাকি 4 রাকাত করে? সালাত ও তাসবিহর বিষয়টি বিতর্কিত, অনেকে হাদিসটাকে সহি বলেন নাই, আর এটা অনেক কঠিন। অন্যান্য তাহাজ্জুদ পড়েন, সালাত ও দোহা পড়েন, ভোরবেলা সালাত আল আউয়াবিন পড়েন, অনেক নাফল নামাজ আছে, কিন্তু সালাত ও তাসবিহ এটা বিতর্কিত, না পড়লে কোনো সমস্যা নেই। আমি পড়ি না, বিতর্ক হওয়ার কারণে পড়ি না। বিভিন্ন প্রকাশনী থেকে শিক্ষা প্রতিষ্ঠান ডোনেশন নেওয়া বৈধ কি? প্রকাশনী থেকে শিক্ষা প্রতিষ্ঠানের ডোনেশন মানে ওনার বইগুলি যাতে শিক্ষা প্রতিষ্ঠানে চালায়, যেন ডোনেশন দেয়, এটা এক ধরনের ঘুষ। এটা এটা কি ঘুষ? এগুলি নেবেন না। অনেক সময় লাইব্রেরির পক্ষ থেকে কিছু টাকাও ধরাই দেয়, দিয়া ওই নষ্ট বইগুলি চালিয়ে পোলাপানের জীবন নষ্ট করে। আচ্ছা, বিতরের নামাজের সহি নিয়ম সম্পর্কে জানতে চাই। সহি নিয়ম হলো যদি 3 রাকাত পড়েন তাহলে মাঝখানে বসবেন না, দ্বিতীয় রাকাত পড়ে যে আমরা বসি এই বসাটা নাই, কোনো হাদিসে নাই। বৈঠকে, এক বৈঠকে 3 রাকাত, 5 রাকাত পড়লেও এক বৈঠকে 5 রাকাত। সহি মুসলিমে রয়েছে ইউতিরু মিন যালিকা বিখামসিন লা ইয়াকউদুল্লা ইল্লা ফি আখিরিহিন্না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিতির 5 রাকাত পড়লে লা ইয়াকউদু ইল্লা ফি আখিরিহিন্না, শুধু শেষ রাকাতে বসতেন, পঞ্চম রাকাতে বসতেন, মাঝখানে আর বসতেন না। আর 3 রাকাতের হাদিস আয়েশা সিদ্দিকা থেকে রয়েছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা আওতারা বিসালাস লাম ইয়াকুদ ইল্লা ফি আখিরিহিন্না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 রাকাত বিতির পড়লে শুধু এক বৈঠক করতেন, শেষ বৈঠকটা, মাঝখানে বৈঠক করতেন না। আমাদের দেশে আমিও আজীবন পড়ছি মাঝখানে বসছি, কিন্তু এই বসার কোনো দলিল নাই, যেটা দলিল নেই ওটা মাইনাস, ওটা কি মাইনাস, ওটা ওটা করার কোনো দরকার নেই। দীপ্ত টিভিতে প্রচারিত সুলতান সুলেমান ও ইউসুফ জুলেখা দেখা কতটা যুক্তিসঙ্গত? ইউসুফ জুলেখা না, ইউসুফ জুলেখা কারণ একজন নবী নিয়া, এরা একজন নবীর শান আদব এগুলি রক্ষা করতে পারে না। হ্যাঁ, নবী নিয়া নাটক চলে না। হ্যাঁ,
সুলেমান, সুলতান সুলেমান, ওটা উনি একজন মহান তুরস্কের সাম্রাজ্যের খলিফা ছিলেন, ওইটা ওইটার মধ্যে কোনো আকিদাগত খারাপই নেই, ওই জিনিসগুলি আছে, কিন্তু সেখানেও মহিলাদেরকে যেভাবে শো করে আপত্তিকর, আপত্তিকরভাবে শো করে। তারপরেও সুলতান সুলেমানটা ইসলামের সাথে কোনো সাংঘর্ষিক না, কিন্তু কিছু মহিলাদের কিছু ড্রেসটা সাংঘর্ষিক, মূল বিষয়টা ঠিক আছে, কিন্তু ইউসুফ জুলেখার মূল বিষয়ের মধ্যে কী আছে, গণ্ডগোল আছে, ওটা দেখা যাবে না। যেসব ইসলামিক সঙ্গীতে মিউজিক দেওয়া হয় ওই সকল ইসলামিক সঙ্গীত শোনা যাবে কি না, মিউজিক দিলে শোনা যাবে না, দফ দফ দিলে শুনতে পারবেন। তারপরেও সেটাও অনেকে বলছেন যে বিয়ে আর ঈদ ছাড়া দফের ব্যাপারেও কোনো হাদিস নাই, যেটা দলিল নয় ওটা করবেন কেন, মিউজিক ছাড়াই ইসলামী সঙ্গীত বলতে হবে, মিউজিক সহ ইসলামী সঙ্গীত হবে না। ইন্নাল্লাহ হাররামাল কুবাতা ওয়াল কিন্নীন, এই যে ঢোল তবলা, তারপরে এই এইসব মাআজিফ, উমির তু ইন্নামা বুইস্তু লিমাহকিল মাআজিফ ওয়াল মাজামির, আমি তো প্রেরিতই হয়েছি বাদ্যযন্ত্র ধ্বংস করার জন্য, অতএব এসব বাদ্যযন্ত্র শোনা যাবে না। আমার প্রশ্নটা হলো কোনো মুসলমান মৃত্যুর পর তার আত্মীয় স্বজন যদি তার জন্য কোনো মেজবানি খাওয়ায় তা শরীয়ত সম্মত কি না, শরীয়ত সম্মত না, তা হইলেও মহাভারত সম্মত, এটা হলো বেদ পুরাণ সম্মত, ওটা হিন্দু ধর্ম অনুষ্ঠান, আপনি মুসলমান হয়ে করতে করবেন কি জন্য, শ্রাদ্ধ 40 দিনে শ্রাদ্ধ করা হয়, এটা কোন ধর্মের, হিন্দু ধর্মের, এটার সাথে মুসলমান ধর্মের কোনো সম্পর্ক নাই, 4 দিনে 40 দিনে এই শ্রাদ্ধ জিয়াফত করবেন, সাথে সাথে কবর আজাব শুরু হয়ে যাবে। এই বক্তব্যটা আমি দিয়ে থাকি ইউটিউবে, বেশি করে আমি বলে থাকি, আপনি মৃত ব্যক্তির জন্য 12টা কাজ করতে পারেন, কয়টা, 12টা কাজ করতে পারেন, মুসহাফান ওয়ারাসা, মায়ের বাপের নামে কিছু কোরআনে করিম কিনে বা তাফসির কিনে মসজিদ মাদ্রাসায় বা ব্যক্তিকে উপহার দিতে পারেন, যতদিন পড়া হবে তারা সওয়াব পাবেন, বুঝেন না, মসজিদেন বানা মা বাবার নামে একটা মসজিদ দিতে পারেন বা আংশিক দিতে পারেন, যতকাল এই মসজিদ থাকবে তারা এর সওয়াব পেতে থাকবে। ওয়ালাদান সালেহান তারাকা, এটা নেককার সন্তান যদি রেখে যান, নেককার সন্তান আপনার জন্য দোয়া করবে, আপনি কবরে এ সওয়াব পেতে থাকবেন। না হরেন আজরাহু, কোনো একটা নদী বা খাল বিল খনন করে দিলেন, পানি প্রবাহিত করে দিলেন, দুকুল চেপে কৃষকরা হাজার হাজার একর জমি চাষ করলো, আপনার মা বাবার সওয়াব পেতে থাকবে। বিরান হাফারাহা, একটা নলকূপ নাই, ডিপ টিউবওয়েল নাই, মানুষ পানি খাইতে পারে না, বাবার নামে মায়ের নামে একটা ডিপ টিউবওয়েল দিয়ে দিলেন, যত বিন্দু পানি এখানে উঠবে তত বিন্দু পানি এর সওয়াব মা বাবার আমল নামে চলে যাবে, কত বিরাট। বাইতুল ইবনে সাবিলে বানাহু, কোনো রাস্তায় যাত্রী ছাউনি নাই, বিশ্রামাগার নাই, একটা বিশ্রামাগার বানিয়ে দিলেন, একটা কুত্তাও যদি ঘুমায় এর সওয়াব আপনার মা বাবা পেয়ে যাবে, সুবহানাল্লাহ। মানুষ ঘুমাইলে তো পাবেই, মানুষ বিশ্রাম নিলে তো পাবেই, এই কাজগুলি করা যাবে, যে কোনো সাদাকায় জারিয়া তাদের জন্য করা যাবে। একটা এতিমখানা করে দিলেন, একটা ফোরকানিয়া মাদ্রাসা করে দিলেন, যুগ যুগান্তরের সওয়াব যাইতে থাকবে। আর আবু দাউদের হাদিসে রয়েছে আরো 5টা, সালাতু আলাইহিমা, মা বাবার জন্য যেই কোনো দোয়া করলে সন্তানের দোয়া চলে যাবে, পৌঁছে যাবে, আল ইস্তিগফার লাহুমা, মা বাবার জন্য ইস্তিগফার করলে আল্লাহ তাদের গুনাহ ক্ষমা করে, তাদেরকে জান্নাত বাসী করে দেবেন। 3 নম্বর, ইনফাজ আহাদিহিমা মিন বাদিহিমা, তারা যেই সব চুক্তি বা প্রতিশ্রুতি কোনো মসজিদ মাদ্রাসায় কোথাও করে গেছে কিন্তু বাস্তবায়ন করতে পারেন নাই, সেটা বাস্তবায়ন করলে ওর সওয়াব তারা পেয়ে যাবেন। ইকরামু সাদিকিহিমা, মা বাবার বন্ধু, মায়ের বান্ধবী আর বাবার বন্ধুদেরকে খাওয়াইলে, হাদিয়া দিলে, উপহার দিলে এর সওয়াব মায়ও পাবে বাবাও পাবে। তারপর সালাতুর রহিম ইল্লাতী লা তুসালু ইল্লা বিহিমা, মায়ের মামা গোষ্ঠী নানা গোষ্ঠীকে সেবা দিলে মা সওয়াব পাবেন, বাবার বাবা গোষ্ঠীকে সেবা দিলে এর সওয়াব বাবা পেয়ে যাবেন। এগুলি হলো করণীয়। আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক না রাখলে কী ধরনের পাপ হয়, মহা পাপ, কবিরা গুনাহ। সম্পর্ক ছিন্নকারী এক ব্যক্তি কোনো গ্রামে থাকলে সারা গ্রামের কারোই দোয়া কবুল হবে না। হ্যাঁ, ফিহিম কাতে ও রাহিমিন, যেই যেই জান্নাত কাতে ও রাহিমিন, কাতে রাহিম রক্তের বদন ছিন্নকারী ব্যক্তি জান্নাতে যাবে না। বনে হক নিচে দেখি আর বনেরে দামাতে দেয় না, বাড়িতে ঢুকতে দেয় না, কাতে রাহিম,
বুঝেন না, জান্নাত পাবেন না, রক্তের মাধ্যম গিয়ে আল্লাহর আল্লাহকে ধরবে। আল্লাহ বলবেন মান ওয়াসালাকি ওয়াসাল তুহু ওমান কথা আঁকি বাতা তুহু, তোমার সাথে যে সম্পর্ক রাখবে আমিও তার সাথে সম্পর্ক রাখবো, তোমাকে তোমার সাথে যে সম্পর্ক ছিন্ন করবে আমিও তার সাথে সম্পর্ক ছিন্ন করব। কোনো ইসলামিক ইন্স্যুরেন্স কোম্পানিতে বিমা করার পর ওই কোম্পানি থেকে যে অতিরিক্ত টাকা দেওয়া হয় সেই টাকা কি হালাল হবে, বিতর্কিত। শরিয়া বোর্ডের সাথে আলাপ করবেন, তবে ইন্স্যুরেন্সের মধ্যে অনেক সমস্যা আছে। আপনি কোন ইন্স্যুরেন্সের কথা নির্দিষ্টভাবে বলেন না, এই জন্য বলতে পারলাম না। নামাজের মধ্যে ইমামের পিছনে মুক্তাদিতে সুরা ফাতিহা পড়া যাবে কি? যাওয়া উচিত, পড়া উচিত, সমস্ত হাদিস সুরা ফাতিহার পক্ষে, বুঝেন না, পড়া মুস্তাহাব। কেউ বলছেন ফরজ, কেউ বলছেন পড়া যাবে না, এই তিন কথার মধ্যে পড়ার পাঠটাই বেশি শক্তিশালী। ফজরের নামাজের মধ্যেও নবীজি বলেছেন ফালা তাফালু ইল্লা বিউম্মিল কোরআন, এই ফজরের মধ্যে অন্য সুরা বড় না তবে সুরায় ফাতেহা পড়বা। জোরে কেরাতের মধ্যেও বলছে সুরায় ফাতেহা, ইমাম যখন থামবে থামার মধ্যে মধ্যে তোমরা পড়ে নিবা। এটা পড়লে, কারণ সুরায় ফাতেহার অপর নাম হলো সালাত, সুরাতুস সালাহ, সালাতের সুরা। মেয়েদের ও ছেলেদের নামাজের মধ্যে পার্থক্য আছে কি? আমাদের দেশে তো বিশাল পার্থক্য, কিন্তু হাদিসের মধ্যে কোনো পার্থক্য পাওয়া যায় না। রুকু ছেলে মেয়েদের একরকম, সেজদা ছেলে মেয়েদের একরকম, বৈঠক ছেলে মেয়েদের একরকম, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। কোন দলিলে মেয়েরা মাটির সাথে মিশে সেজদা করবে, দলিলটা কি কেউ জানে না? জমি এটা আমি খাই, দলিল দেয়, কয় দলিল তো নেই, এই জমি টিকবে? যে সেজদার দলিল নেই সেজদা টিকবে, টিকবে না। উমির তু আনাস যদি আলা সাবাতে আউজমিন, সাত অঙ্গের উপরে সেজদা করব এটা আমাকে আদেশ করা হয়েছে, নারীরা নয় দশ অঙ্গের উপরে সেজদা করে, দলিল কি? সাত অঙ্গের উপরে করব, বুঝেন না। লাআল্লাকা মিনাল লাযীনা ইউসাল্লুনা আলা আওরাকিহিম ইয়ানি ইয়াসজুদু হুয়া লাসিকুন বিল আরদি। আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন এই তুমি কি ওই খারজিদের অন্তর্ভুক্ত যারা মাটিতে মিশে সেজদা করে? এটা ইরাকের একদল খারেজি যারা হযরত আলীকে হত্যা করেছে, যারা ভালো ভালো মুসলমানদের খুন করতো সন্ত্রাসী, এটা ওরা ওরকম সেজদা করত। এই সেজদার কোনো দলিল নেই, এই জন্য নারী পুরুষের রুকু সেজদা বৈঠক কি একই রকম। ইমানকে মজবুত করার জন্য কোন কোন আমল বেশি করতে হবে? যত সুন্নত আছে সহি আমল আছে এগুলি করবেন। কোরআন তেলাওয়াত করলে ইমান বেড়ে যায়, রাস্তা থেকে একটা খড়কুটা কষাদায়ক জিনিস সরাইলে কি ইমান বেড়ে যায়, জিকিরে ইমান বেড়ে যায়, জাকাত দিলে ইমান বেড়ে যায়, আল্লাহর জন্য সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করলে ইমান বেড়ে যায়। ইমান বাড়াবার মতো 79টার মতো আমল আছে, কয়টা? 79টার মতো আমল আছে, এগুলি কোরআন হাদিস থেকে শিখে নিতে হবে, এতগুলি বলার সময় নেই। মুসলমানের জন্য কি ইসলামী দল করা ফরজ? দয়া করে বলবেন। ইসলাম নিজেই তো একটা দল, দল অনেকগুলি আছে, আর দল বাড়ানোর দরকার নাই, যেগুলি আছে এখন তোমরা সবাই মিলিয়ে এক দল হইয়া যাও। পদ্মা মেঘনা যমুনা সব মিলিয়ে বঙ্গোপসাগরে পড়ে সাগর হইয়া যাও, ঠিক না? তাহলে আর কেউ মারতে পারবে না, নতুন করে কোনো দল বাড়াবার দরকার নাই, বহু দল আছে সব এক হইয়া যাও ভাই, হ্যাঁ ঠিক না? আমরা আমাদের সর্ববৃহৎ দল হলো ইসলাম, ইসলাম নিজে একটা সংগঠন, ইসলাম নিজেই একটা সংগঠন, এই সংগঠনের সদস্য সবাই হয়ে যাব যে যেই দল করি না কেন, ইসলামের পক্ষে সবাই ঐক্যবদ্ধ, তাহলে ইনশাআল্লাহ ইসলামের বিজয় সময়ের ব্যাপার মাত্র। দাড়িবিহীন ইমামের পেছনে নামাজ পড়ার বিধান কি? যদি তিনি সবচেয়ে বড় কারি সাহেব হন কিন্তু দাড়ি কাটা কারি, কোরআন সবচেয়ে শুদ্ধ পড়েন, তাহলে ইমামতি করতে পারবেন, বুঝেন না? আরব দেশে আছে দাড়ি টাড়ি কিচ্ছু নেই, নামাজ শুরু করে দিয়েছে ইমামতি, আল্লাহ কেরাত যখন পড়ে মনে হয় যেন আসমান থেকে এইমাত্র কোরআন নাজিল হচ্ছে, এইরকম। এই মার্কা তো নাই মনে হয় বাংলাদেশে, দাড়ি কাটাগুলির মধ্যে এত সুন্দর কারি বাংলাদেশে পাওয়া যায় না। যাই হোক, তারপরে যদি কেউ এরকম থাকে করতে পারবে। ইয়াউমুল কওম আকরাউহুম লিকিতাবিল্লাহ, উপস্থিতির মধ্যে যিনি সবচেয়ে বড় কারি উনি ইমামত করবেন, এটা তো ইসলামের বিধান।
কিন্তু যদি এমন কারি পাওয়া যায় যিনি দাঁড়িওয়ালা আল্লাহওয়ালা, তিনি সর্বাবস্থায় উত্তম, সর্বাবস্থায় তিনি উত্তম। সাধারণত বাংলাদেশে কেউ দাঁড়ি কাটা মানুষের পিছনে সালাত পড়তে চায় না, আমাদের দেশের সংস্কৃতি এইভাবে গড়ে উঠেছে। এই জন্য ইমামতি করতে চাইলে আল্লাহর রাস্তা দাঁড়িয়ে রাখবেন, দাঁড়িয়ে রেখেই ইমামতির মশল্লায় যাবেন। কমি মাদ্রাসার বিরুদ্ধে কথা বললে কি ওই লোককে নাস্তিক বলা ঠিক হবে? কেন, কমি মাদ্রাসার কি সব কাজ ঠিক? আলিয়া মাদ্রাসার কি সব ঠিক কাজ? ভুল আছে না? ভুল আছে। আমাদের কমি মাদ্রাসাগুলি বলেন যে কোনো এসব মাদ্রাসার মধ্যে যেগুলি ভুল আছে আমরা সেই ভুল সমালোচনা করতে পারি। আলিয়া মাদ্রাসার ভুল আছে, পোলা মানে দাঁড়ি কাটে, হ্যাঁ শার্ট প্যান্ট পরে, বিভিন্ন উল্টাপাল্টা কাজ করে, মন্দ কাজ করলে তো সমালোচনা করতে হবে। আবার কমি মাদ্রাসাগুলিতে ১৬ বছর পরে একখান কথা বোঝে, কয়খান কথা? ১৬ বছর পরে একখান কথা বুঝি বাইরে হয়, কি কোরআন হাদিস বুঝা আমার কাজ না, এইটা ইমামরা বুঝছে, বড় বড় ওলিরা বুঝছে, আমি বুঝতাম না। আমি রহমতুল্লাহ আলাইনি ফরমায়া মুদ্দাজ্জাল আলীনে কাহা, আমি এগুলি নিয়ে থাকব, বুঝেন না? কারণ কয় মাদ্রাসা আমিও পড়ছি, দলিল ঘাটলে কয় গোস্তাক বেয়াদব, এই যুগ শেষ। কমি ছাত্ররা বাবারা তোমরা যারা আছো, দলিল ছাড়া কোনো জিনিস মানবা না, ঠিক না? ১৬ বছর পরে যদি এইটা বুঝে বের হও যে কোরআনের তর্জমা পড়া হারাম, কোরআন বুঝার দরকার নাই, ১৬ বছর পরে এইটারই বুঝলা, হ্যাঁ এটার জন্য এত কষ্ট। কোরআন অবশ্য কোরআন বুঝার জন্যই তো মাদ্রাসা নাকি, সে কোরআনে বুঝলে না তো কি বুঝলা, কত আফসোস লাগে। দাওরা পাস, টাইটেল পাস, সূরা কাউসারের তর্জমা জিজ্ঞাসা করি, পারে না, পারে না, কারণ এই চেতনাই তৈরি হয়নি। আমি কমি মাদ্রাসার দুর্নাম করি না, কারণ বাংলাদেশে কমি মাদ্রাসাগুলি ইসলামের বিরাট সহায়ক এবং ইসলাম টিকে আছে তো এসব মাদ্রাসার কারণে। কিন্তু দুই একটা পয়েন্ট ভুল থাকলে এই ভুলটা ধরা কি দোষ না, এটা ভুল ধরাটা রহমত, রহমত, এটা ধরতে হবে। বেগম রোকেয়া তার সাহিত্যকর্মে আফসোস করেছেন যে এই দেশের মৌলবী সাহেবগণ বলেন কোরআন বুঝা নাকি গুনা, কি আশ্চর্য কথা। রোকেয়া লিখতেছেন যে মাতা ভগ্নীদেরকে ভোরের মক্তবে তোতা পাখির মতো কোরআন শিক্ষা দেওয়া হয়, কতই না ভালো হতো যদি অর্থসহ কোরআন শিক্ষা দেওয়া হতো। রোকেয়ার এই কথাটা যেদিন আমি পড়েছি সেদিন আমি নিয়ত করেছি যে বেগম রোকেয়া তোমার নামে একটা মাদ্রাসা করব। আলহামদুলিল্লাহ আমি এই মাদ্রাসা করেছি, এখন সেই মাদ্রাসার ৪০০-৪৫০ ছাত্রী, বেগম রোকেয়ার বাড়ির পাশে বেগম রোকেয়া ইন্টারন্যাশনাল গার্লস মাদ্রাসা। শুধু তার সাহিত্যের এই কথাটা যেদিন পড়ছি ওই দিন নিয়ত করেছি তোমার নামে একটা মাদ্রাসা করব, সেই মাদ্রাসায় অর্থসহ মাতা ভগ্নীদেরকে কোরআন শেখাবো ইনশাআল্লাহ, এটা হয়েছে। দেখেন রোকেয়ারে আল্লাহ এই সম্মান দিয়েছে, এমনি দেয়নি। আলেমরা বুঝে না যে কোরআন বুঝতে হবে, আর রোকেয়া সে কবে আর কত বছর আগে সে বুঝছে যে কোরআন এটা এটা বুঝে পড়ার জিনিস। একটা হিন্দু গিরিশচন্দ্র যে তিনজন প্রথম তর্জমা করছে, তিনজনের তিন নম্বর উনি, উনি পর্যন্ত বুঝছে যে এই মুসলিম জাতিটা যদি কোরআনটা বুঝতো তাহলে এই মুসলমানগুলি সমাজের এই সমস্যা হইতো না, এরা অনেক উন্নত হইতে পারতো। একটা হিন্দু পর্যন্ত বুঝছে, আর সে বুঝতে যদি আমরা আলেমরা না বুঝি এই দুঃখ রাখি কোথায় বলেন? হুজুর আপনার কাছে একটা প্রশ্ন, বিদেশি স্বামী মারা গেলে স্ত্রী কি মুখ দেখাতে পারবে কিনা, অথবা চুড়ি খোলা, নাকফুল সাদা কাপড় পরা, এগুলো করা ঠিক কিনা? অবশ্যই করতে হবে, বিদেশে মারা গেলেও এটার অভ্যাস নেবে। অনফুসিহীন না আর বাড়াতা শরীর আসার ৪ মাস ১০ দিন ইদ্যুৎ পালন করবে, কোনো অলংকার ইউজ করবে না, কোনো রং চঙওয়ালা ড্রেস পরবে না, স্বাভাবিক রঙের ড্রেস পরবে, বাইরে যাবে না, লাই এখন রুজে না, ইদ্যুৎ পালন করা অবস্থায় ঘরের বাইরে বিনা প্রয়োজনে যাবে না। একজন মহিলা হজের রওনা দিয়েছিল, ফরজ হজ, প্রতিমধ্যে ওনার স্বামী মারা গেছে, হজরত ওমর তাকে বাড়িতে পাঠা দিয়েছে, বাড়িতে যাও, এখন হজও করা যাবে না। হজ করতে গেলে ফরজ ইদ্যুৎ এটা লঙ্ঘন হবে, বাড়িতে যাও, ইদ্যুৎ পালন করো, পরে হজ করবা।
এটা অনেক বড় শক্ত ফরজ, কিন্তু সমাজে এখন নাই। স্বামী মরে গেলে মহিলারা জানেই না যে তার কি করণীয়, বুঝেন না? বিদেশে কোনো লোক মারা যাইলে তাকে তো সাথে সাথে দাফন করা হয় না, 2 থেকে 3 মাস পর দাফন করা হয়। তাহলে তার সওয়াল জবাব কখন করা হবে? সওয়াল জবাব ওই লাশ অবস্থা সারি ফেলা হবে। এটা কোনো জরুরি না যে 2-3 মাস পরে, কারো তো আছে লাশ দাফনে হয়নি। আজকালকার কত মানুষ লাশ দান করে দেয়, তো এদের সওয়াল জবাব কবে হবে? ওই সময় সারানো হবে। ফের আমাদের লাশ দাফন হয় নাই, সুয়াল জবাব কি হয় নাই? হয়ে গেছে। কবর মানে হলো হাসরের ময়দান আর দুনিয়ার মাঝামাঝি টাইমটা, এটা হলো কবর, বারজাখ, আলামে বারজাখ। বারজাখের মধ্যে তার এটা প্রশ্ন হবেই। নিস্পেশাক জামা পরা সুন্নত, কিন্তু আমাদের দেশে হুজুরগঞ্জ সুন্নতের উপর আমল না করে টাকনু পর্যন্ত জায়েজের উপর আমল করে, এতে কি সুন্নত আদায় হবে? জায়েজটা আদায় হচ্ছে, তবে আরও একটু উপরে ওটা ভালো। জায়েজটা আদায় করলেও চলবে, কিন্তু নেসপে সাহা করলে আরও উত্তম, কোনো সন্দেহ নেই। কোরআনের আয়াতকে জামা ওয়াহেদ করা জায়েজ কি না? হুজুরগণ বলেন জায়েজ, বুঝি নাই প্রশ্নটা। জামা ওয়াহেদ করা জায়েজ কি না? জামা ওয়াহেদ মানে এটা কি? কোরআনের আয়াতকে আমরা হস্তক্ষেপ করবো কেমন? কোনো সুযোগ নেই। ইমাম মাহদি হযরত ঈসা আলাইহিস সালাম সম্পর্কে জানতে চাই। ইমাম মাহদি ইউসলিহুল্লাহু ফি লাইলাতিন ওয়াহিদা, উনি একজন নর্মাল পাবলিক জেনারেল শিক্ষিত টাইপের মানুষ থাকবেন, এক রাতে আল্লাহ ওনাকে ইমাম মাহদি বানিয়ে দিবেন, এক রাতে। ইউসলিহুল্লাহু ফি লাইলাতিন ওয়াহিদা, এক রাতে গোটা বিশ্ব কেমনে দখল করতে হবে, কেমনে কোরআন দিয়ে শাসন করতে হবে, টোটাল সফটওয়্যার আল্লাহ তার অন্তরে ব্রেন ডাউনলোড করে দিয়ে দিবেন। আগের দিনের মাহাদি একরকম, পরের দিন ভোরে সেই মাহাদি টোটাল ভিন্ন মানুষ। আল্লাহু আকবার! এই আধুনিক বিশ্বকে কিভাবে কি করতে হবে, আল্লাহ তাআলা এক রাতে তাকে ওটা তারবিয়ত শিক্ষা দিয়ে দিবেন, এবং সারা বিশ্বে উনি ইসলাম কায়েম করবেন, সারা বিশ্বে। এই অঞ্চলের রাজা বাদশাদেরকে অ্যারেস্ট করে নিয়ে যাবেন, আমাদের এই অঞ্চলের এই উপমহাদেশের সব রাজা বাদশাদেরকে, ইয়াতুনা বিসসালাসিল ওয়াল আগলাল, হাতের মধ্যে হাত কড়া, গলার মধ্যে জিনজির, পায়ের মধ্যে শিকল বাঁধিয়ে নিয়ে চলে যাবে ইমাম মাহদি এসে। বুঝেন না, যারা আল্লাহকে মানবে না এই দশা হবে। আর ঈসা আলাইহিস সালাম তো 33 বছর বয়স নিয়ে আসমানে অপেক্ষায় আছেন, খালি কখন নামবে? উনি দাজ্জাল আসলে নামবে, উনি হলেন দাজ্জালের জন্য রেডি। দাজ্জাল আসবে অলি আল্লাহ আর কি, দাজ্জাল তো একজন অলি আল্লাহ টাইপের হয়ে আসবে, উনি একবারে পীর আনে পীর দস্তগীর হয়ে আসবে। একবার কইবে আমি নবী, আবার কইবে আমি তো আল্লাহর অলি, আবার কইবে আমি আল্লাহ নিজেই, এরকম ধর্মীয় ভাব নিয়ে আসবে। আদম থেকে কেয়ামত পর্যন্ত সবচেয়ে বড় ফেতনা হলো দাজ্জাল। নবীজি বলছেন মহিলাগুলি নিয়ে বেশি বিপদে পড়বা, মহিলাগুলিরে খাটের চৌকির ঠ্যাঙের লগে বাঁধিয়ে রাখতে হবে, নাহলে দাইজেই ভোগা দাজ্জালের পিছনে। বুঝেন না, মহিলারা যারা ল্যাংটা ফকির দেখলে ছুটে যেভাবে, আর দাজ্জালের মতো সূর্য আটক করে ফেলছে, তার নির্দেশে বৃষ্টি হয়, তার হুকুমে ফসল হয়, তার হুকুমে গাভিয়ে দুধ দেয়, তার কাছে জান্নাত, তার কাছে জাহান্নাম, এই টাইপের কোনো পীর আসলে মহিলা একটা থাকবনি বাংলাদেশে, ইল্লা মাশাআল্লাহ, সহি আকিদারগুলি ছাড়া সব পিছনে ছুটবো, ছুটতো না? তো দাজ্জালটা এই টাইপের অবস্থা নিয়ে আসবে। তো ঈসা আলাইহিস সালাম আসবেন তাকে মারার জন্য, ইসরায়েলে ওনাকে এই দাজ্জালকে ঈসা আলাইহিস সালাম হত্যা করবেন বল্লম দিয়া। ঈসা আলাইহিস সালামের নিঃশ্বাস ততদূর যাবে যতদূর ওনার দৃষ্টি যাবে, আর ওই নিঃশ্বাস যে বেঈমানের গায়ে লাগবে, ইয়াজুব কামা ইয়াজুবুল মেলহ, লবণের মতো গলে যাবে। 45 থেকে 50 বছর ইয়ামলিক খামসিন, 50 বছর গোটা বিশ্বকে কোরআন দিয়ে শাসন করবেন ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম নবীয়ুন ও সাহাবি, ঈসা আলাইহিস সালাম নবীও সাহাবিও, তিনি শেষ জামানে আসবেন সাহাবি হয়ে। কি হয়ে প্রশ্ন করতে পারেন, সাহাবি হলো কবে? আবার সাহাবি হয়েছেন মেরাজের রাতে, কবে? হ্যাঁ, আল্লামা যাহাবি রহমাহুল্লাহ
তার কিতাবে উল্লেখ করেছেন যে ঈসা ইবনে মরিয়াম নবীয়ুন সাহাবী, তিনি আল্লাহ নবীকে মেরাজের রাত্রে দেখেছেন আকাশে, ওই দেখার কারণে তিনি সাহাবীর মর্যাদা প্রাপ্ত হয়েছেন। শেষ জামানায় সাহাবি হয়ে আসবেন, নবী হয়ে আসবেন না। মোবাইলে কি তালাকের সিস্টেম আছে কি? মোবাইলে যদি ডাকাতি করা যায়, খুন খারাপি করা যায়, তালাকি করা যাবে না? তালাক হবে না কেন? আজকাল দুনিয়াটা চলছে মোবাইলে, তো তালাক চলতো না? সবই চলবে, বুঝলেন না? তালাকের মশলাগুলি লিখিত আকারে আলেমদের থেকে ফতোয়া নেবেন। এত প্রশ্নের উত্তর কি দেওয়া যায় ভাই? প্রশ্ন খালি শেষই হয় না, খালি বরকতে হইতেছে। আল্লাহ, আমাদের সামনে যখন অনেকগুলো ইসলামী দল উপস্থিত হয়, তার মধ্যে সঠিক ইসলামী দল কোনটি সেটা কিভাবে বুঝতে পারব? দয়া করে উত্তরটা বলবেন। একটা ইসলামী দলের সবগুলি হক এটা নাও হইতে পারে, এই জন্য যেই দলের মধ্যে যেইটা হক আছে ওইটার সাথে সহযোগিতা করব, আর যেটা না হক ওইটাতে সহযোগিতা করব না, এইভাবে নেব, বুঝেন না? কারো কাছে 80% হক আছে, কারো কাছে 70, কারো কাছে 60, এরকম আছে না? যার মধ্যে হকের পরিমাণটা বেশি তাকে সাহায্য বেশি করতে হবে। এইভাবে আমরা এগোবো ইনশাআল্লাহ। নামাজের মুসল্লায় পবিত্র কাবা ছবি আছে, এই ছবি পায়ের নিচে পড়লে গুনাহ হবে কিনা? এটা কাবা তাজিমের সাথে সংশ্লিষ্ট বিষয়। অনেক সময় পায়ে পদদণ্ডিত করলে মনের মধ্যে একটা অসম্মান বোধ আসতে পারে, এটার ব্যাপারে নির্দেশনা নাই, তবে এরকম ছবি আসলে না দেওয়াই উত্তম। কিন্তু এগুলি মুসল্লা বানায় অমুসলিমরা, চীনারা বেশি বানায়, ওরা তো মনে করে যে কাবা ছবি দিলে এটা বিরাট কিছু হবে। এই ছবিওয়ালা মুসল্লা না কিনে ভালো, আর এটা কেনার পরে কাবা শরীফকে পায়ের নিচে না দেওয়াই উত্তম। অনুভূতির মধ্যে যদি কোনো রকমের অপমান বোধ আসে তাহলে ক্ষতি হবে। রোগের কারণে গাছের ডালপাতা শরীরের যে কোনো জায়গায় বেঁধে রাখা যাবে কি? সেটা ডালপাতা দিয়ে কি উপকার হয়? কোনো ডাক্তারি শাস্ত্র বলে? যদি বলে, মেডিকেল সাইন যদি বলে হ্যাঁ এই ওষুধের মধ্যে এই গুণটা আছে যে গায়ে টাচ করলেই উপকার হবে, তাহলে আমল করবেন, না হলে না। নাহলে আবার তাবিজের দিকে চলে যেতে পারে। হানাফি মাজহাবের ফিকহ নির্ভর কিতাব এলা ও সুনান কেমন কিতাব? যা 22 খণ্ড, খুবই ভালো কিতাব। এলা ও সুনান ভালো কিতাব, অধিকাংশ মশালায় সুন্নার পক্ষে এই কিতাবে কথা বলা হয়েছে, চেষ্টা করা হয়েছে দলিল ভিত্তিক দেওয়ার জন্য। তারপরে যদি কোনো কিছু দলিলে দুর্বল থাকে সেটা আমরা নেব না। স্বামী মারা যাওয়ার পর কোনো স্ত্রী তার পিতার বাড়ির সাদা কাপড় পরে, এটা কি জায়েজ? পিতার বাড়ির সাদা কাপড়, সাদা কাপড় হইলে হলো, এবার পিতার বাড়ির হোক আর স্বামীর বাড়ির হোক বা অন্য কেউ গিফট দেওয়া হোক, যেটাই হোক না কেন কাপড়টা সাদা হইলে হবে, বুঝেন না? এটা পিতার বাড়ির না স্বামীর বাড়ির এটা দেখার কোনো বিষয় না। মহিলাদের তালিম করা জায়েজ কিনা? তালিম না করলে মহিলারা তারা সালাত পড়বে কেমনে, তারা আল্লাহকে মানবে কেমনে? তালিম তো করতে হবে, তালিম তো ফরজ, তবে সেটা হিজাব রক্ষা করে, পর্দাপোশিতে রক্ষা করে তারপরে করবে। বিয়ের আগেও পরে পালকি সাজ নামক লেনদেন কি রকম? মৃত্যুর পরে খাওয়ানি, এটা কেমন পালকি সাজ মানি? জি, কনের সাথে বাবার বাড়ি থেকে দেয়, এটা ঠিক আছে, এটা জাহিজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ফাতেমাকে খাট বালিশ ইত্যাদি অনেক কিছু দিয়েছেন, এটা এটা চলে, এগুলি সমস্যা না। এগুলি এগুলি চাওয়া ছাড়াই বাবারা কন্যাদের প্রতি তাদের ভালোবাসার একটা প্রতীক হিসাবে দান করে, এটা ঠিক আছে, আরবিতে জাহিজ বলে এটাকে। মৃত্যুর পরে খাওয়ানি যে হারে সমাজে বেড়ে চলেছে এটা বাধ্যতামূলক কিনা? আল্লাহ, এটা তো ইসালে আজাব, ইসালে আজাব, মা বাবারে আজাব দিতে চাইলে খাওয়াইবেন, আজাব আরম্ভ হয়ে যাবে। কোরআন সহিহ হাদিসে অকাট্য দলিল দেওয়ার পরেও একদল আলেম সমাজ ও মুরব্বীগণ মেনে নিতে চায় না, এই বুড়াগুলি মরুক, আল্লাহ এদের এগুলি মরলে তারপরে ইসলামটা এই দেশে সঠিকভাবে কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ। এগুলি এগুলি মরা পর্যন্ত অপেক্ষা করো, এই এই বুড়াগুলি মরা উচিত যেগুলি কোনো হক মশালা নিতে চায় না, এই বুড়ারাই আল্লাহ নবীরও জ্বালাইছে, বুঝেন না? ইনশাআল্লাহ এদের পরে এই যে যুবক শ্রেণী একবারে তত্তাজা ইসলামের উপর চলে আসবে, তখন তখন গোটা বিশ্ব ইসলাম বিজয় হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, বুড়োদের মধ্যে যারা আবার
সঠিক মশলা মেনে নেবে তারা অনেক সওয়াব পাবে। কারণ বুড়াকালে কিছু পরিবর্তন করা বহুত কষ্টের, জোয়ানকালে পরিবর্তন করা সহজ, বুড়াকালে পরিবর্তন করা বহুত কষ্ট। সে বুদ্ধিও থাকে না, ব্রেন ধরেও না, তারপরও যদি কেউ চেঞ্জ করে, আল্লাহ আল্লাহ রাসূল যদি তারে তৌফিক দেন, আল্লাহ যদি তৌফিক দেন, তাহলে কিন্তু বিরাট মর্যাদা, বিরাট মর্যাদা। যে বুড়াকালেও সে এটা সত্যকে গ্রহণ করেছে। একই প্রশ্ন কয়েকবার এসে গেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওনার জীবনের সবচেয়ে বড় ভয় পথভ্রষ্ট আলেম। প্রশ্ন হচ্ছে এই পথভ্রষ্ট আলেম চেনার সহজ কিছু উপায় বলে দিন। পথভ্রষ্ট আলেম যারা তাওহীদের জ্ঞান রাখে না, ওলামায়ে সু, আল্লাহ 99 নামের কোনো জ্ঞান নেই, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, আল্লাহর বান্দাদের মধ্যে যারা আল উলামা, উলামা বিল্লাহ, যারা আল্লাহর গুণাবলী সম্পর্কে জানে, আল্লাহ 99 নামের বিস্তারিত ব্যাখ্যা সহ জানে, আল্লাহর একত্ববাদ সম্পর্কে যারা জানে, এই শ্রেণীর আলেম এরা হলো হকপন্থী আলেম। এদের অন্তরে আল্লাহর ভয় থাকে, আর শুধু মাসলা মাসায়েল জানে, আল্লাহর তাওহীদের জ্ঞান জানে না, শিরকের জ্ঞান জানে না। এই আলেমগুলি সমাজের জন্য অনেক সমস্যা, এদের মধ্যে আল্লাহর ভয় থাকে না, উল্টা পাল্টা কথা বলে বেড়ায়। নামাজের আরবে নিয়ত করা যায় না, মাঝে দাঁড়িয়ে তকবীরে তাহরিমের পূর্বে ইন্নি ওয়াজ্জাহতু পড়া এবং নামাজের শেষে সম্মিলিত মুনাজাত সম্পর্কে কোরআন হাদিসের আলোকে বিশুদ্ধভাবে জানতে চাই। নামাজের আরবি নিয়ত বেদাত সুন্নতের খেলাফ, আরবি কোনো নিয়ত নাই। যায় নামাজের দাঁড়িয়ে তকবীরে তাহরিমের পূর্বে ইন্নি ওয়াজ্জাহতু পড়াও আরেক বেদাত, ইন্নি ওয়াজ্জাহতু তকবীরের পূর্বে পড়া বেদাত, তকবীরের পরে পড়া সুন্নত। আল্লাহু আকবার, এরপরে সুবহানাক আল্লাহুম্মা পড়তে পারেন, ওয়াজ্জাহতু ওয়াজহি লিল্লাজি, এটা একটা সানা, এটা একটা কি সানা, আবু দাউদের রাওয়ায়েত আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সানা পড়তেন, এটা তকবীরের পরে পড়া সুন্নত, কিন্তু আগে পড়া বেদাত সুন্নতের খেলাফ। আর সম্মিলিত মুনাজাত যেটা, এটার কোনো ভিত্তি নেই, এটার কোনো ভিত্তি নেই। সালাতে ইমাম সালাম ফেরালে কুল্লু নিয়াখলু বেনাফসি, প্রত্যেক মুসল্লি পার্সোনাল জিকির করবে, একলা জিকির করবে, সে আর তার আল্লাহ, হ্যাঁ সে তার আল্লাহকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার, পার্সোনাল জিকির কি করবে, পার্সোনাল জিকির করবে, সম্মিলিত আর কিছু নাই, সম্মিলিত শেষ, সালাম ফিরাবার সাথে সাথে শেষ। অনেকে বলে আমরা খোলা মেলা চলাফেরা করি, আমরা মাইন্ড ফ্রি, যারা পর্দা করে তাদের মনে নাকি অনেক প্রকার শয়তানি, এ ব্যাপারে কিছু বলুন। ওনারা ফ্রি মাইন্ড হয়ে গেছে, বোঝেন না, তার পড়া গেছে এখন কারেন্ট কই, আমি তো তার ধরতে আছি, শর্ট করে না তো, এখন এই তার এটা ফুড়ে গিয়ে কি হয়ে গেছে, ফ্রি মাইন্ড হয়ে গেছে, বিদ্যুৎ নাই, ধরি কস লাগলেও ধরে না, আর যেটা জিন দেয় তার, ওরে বাপরে বাপ, ওইটা ওটা কাছে নিলে টানি ধরে, ঠিক না? তো যারা আল্লাহওয়ালা আলিম ওলামা সচ্চরিত্র, এরা হলো কি, এখনো খাঁটি তার, এরা পোড়া যায় নাই, এই জন্য মাইন্ডের মধ্যে শর্ট করবে, আকর্ষণ করবে, এটা ভালো লক্ষণ। ফ্রি মাইন্ড হয়ে গেছে মানে তোর কিচ্ছু নেই, তোর যৌবনও শেষ, জীবনও শেষ, হ্যাঁ, উপরে খোকা ভিতরে বুড়ার দাদা, বুঝেন নাই, ফ্রি হয়ে গেছে, এটা খুব খারাপ লক্ষণ, খারাপ লক্ষণ। ও ভাইয়েরা, আমাদের মসজিদগুলোতে দেখা যায় জামাতে সালাত আদায় করার সময় জনসাধারণ অনেক ফাঁক রেখে দাঁড়ায়, এ ব্যাপারে ইমামদেরও কোনো সতর্কতা নাই। কোরআন সুন্নাহর আলোকে বিষয়টি বুঝিয়ে বলেন, ফাঁক রাখা নিষেধ, মুসল্লির পায়ে পায়ে, কাঁধে কাঁধে, হাঁটুতে হাঁটুতে মিলি, এলজাকুল কদমে বিল কদমে, ওল কাবে বিল কাবে, ওল মানকিবে বিল মানকিব, সহিহ বুখারীতে অধ্যায় আছে, পায়ের সাথে পা, টাকনোর সাথে টাকনো, কাঁধের সাথে কাঁধ মিলিয়ে সীসা ডালা প্রাচীরের মতো জামাতবদ্ধ, জামাত মানে একেবারে গায়ে গায়ে লেগে লেগে দাঁড়ানো। সাহাবায়ে কেরামদের আল্লামা কাসিম ইবনে কতলু বেগা উনি বলেছেন, ইবনে আমরুল হাজ ওনার কিতাবে লিখেছেন যে সাহাবিদের জামা ছিটতো এখান দিয়া, কেন, নামাজের ঘষাঘষিতে এত টাইট হয়ে দাঁড়াইতেন, যত ঘন হয়ে দাঁড়াবেন তত হৃদয়ে হৃদয়ে মিল সৃষ্টি হবে,
দেহ যত ফারাক মনেও তত ফারাক তৈরি হবে। মান সাদ্দা ফুরজাতান ফিস সাফফি বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি দুই মুসল্লির মাঝখানের ফাঁক বন্ধ করবে তার জন্য আল্লাহ জান্নাতে একটা প্রাসাদ নির্মাণ করবেন। ছোট বিষয় না। অনেকে কয় ইস ভাই জোয়ান, আমি বুড়ো, আমার পায়ের লোকে পা লাগাইছে, বেয়াদবি করছে। আপনি কি মসজিদে মাবুদ হইয়া আইছেন নাকি? হ্যাঁ, আপনার আবার কিসের আদব বেয়াদবি? আদব বেয়াদবি হইলো রসুলের সাথে, আল্লাহর সাথে, ঠিক না? এখানে ফাঁক হয়ে দাঁড়ানো বেয়াদবি, সুন্নতের সাথে বেয়াদবি, নবীর হাদিসের সাথে কি বেয়াদবি? এখানে আপনার আর আমার কোনো আদব বেয়াদবি নাই, এখানে আল্লাহর সাথে বেয়াদবি হয় কিনা ওটা দেখতে হবে। অনেক বড় বড় প্রশ্ন। শীতের এই মৌসুমে গ্রামাঞ্চলে অসংখ্য অগণিত ওয়াজ মাহফিল হয়, তাওহীদ, শিরক, বিদআত, ইমান, আকীদা সম্পর্কে দেশের বড় সংখ্যক আলেম ওলামা ওয়াইজিনদের কোনো বক্তব্য নাই। এসবের ব্যাপারে বিশাল সংখ্যক আলেম সমাজ বিভ্রান্ত, যার কারণে আমরা জনসাধারণ বিশুদ্ধ ইসলাম সম্পর্কে দিনের পর দিন অজ্ঞই থেকে যাচ্ছি। অবস্থা থেকে উত্তরণের উপায় কী? এই অবস্থা থেকে উত্তরণের উপায় হলো দাওরা পাস করার পরে 2 বছরের একটা ডিপ্লোমা করাইতে হবে, সহি আকিদার ডিপ্লোমা। দোয়া করুন ইনশাআল্লাহ সেই উদ্যোগটা আমরা নিচ্ছি। দাওরা পাস, টাইটেল পাসের পরে আরও কিছু পাস করা লাগবে, ঠিক না? শিরিক পাস করা লাগবে, তাওহীদ পাস করা লাগবে, বেদাত পাস করা লাগবে, সুন্নত পাস করা লাগবে। সেই জ্ঞানগুলি দেওয়ার মতো একটা চিন্তা হচ্ছে, আল্লাহ তৌফিক দান করেন ইনশাআল্লাহ। যারা আরবিতে কোরআন শরীফ পড়তে পারে না, তারা যদি বাংলা উচ্চারণ দেখে পড়ে, তাদের কি কোরআন শরীফ পড়া হবে? মোটেও হবে না, হারাম, হারাম। একেবারে কোরআনের অর্থ উল্টে পাল্টে কুফুরি শেরিকি বেঈমানির গর্তে পড়ে যাবেন আপনি, একেবারে হবে, বুঝেন না? ও ভাইয়েরা, ইন্না ফি যা ইন্না ফি হাযা, আরে কোরআনের যে আয়াতটা, লিমান কানা লাহু কলবুন আও আলকা সামআ ওয়া হুয়া শাহীদ, কোরআনের মধ্যে উপদেশ রয়েছে তার জন্য যার কলবুন, কলব আছে। কলব বাংলাতে লিখলে কলবুন, কোয়াকার কা কলবুন, কলবুন মানে কুত্তা, কলবুন মানে অন্তর, বাংলাতে লিখলে কি হয়? কলবুন হয়, কুত্তা হয়। হায় রে হায়, একবারে অর্থ বিগড়ে গিয়ে কুফুরি কালাম হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা, এই জন্য কোরআনকে আরবি, কোরআনকে আরবি ওস্তাদের কাছে পড়ে শুদ্ধভাবে কেরাত শিখতে হবে, এছাড়া কোনো উপায় নেই। প্রশ্নের উত্তর আর দেব না, এখানেই শেষ। আল্লাহ তাআলা আজকের এই মাহফিলকে কবুল করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আন লা ইলাহা ইল্লা আন্ত, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহ তাআলা এই মাহফিল যারা করেছেন তাদের সবাইকে মাফ করেন, আল্লাহ তাআলা যারা এখানে মাহফিল শুনেছেন তাদেরকেও ক্ষমা করেন, যারা ওয়াজ করেছেন তাদেরকে ক্ষমা করেন। এই গঙ্গা শিবপুর, এই বশিকপুর, এই অঞ্চলের জিন্দা মুর্দা সকল মুমিন মুমিনা মুসলিম মুসলিমাকে ক্ষমা করেন। যে ভাইয়েরা এই মাহফিলের আয়োজন করেছেন, আল্লাহ তাদেরকে সুন্দর তৌফিক দান করেন, ক্ষমা করেন, আমাদের সবাইকে জান্নাত নসিব করেন। আগামী 22 তারিখ কোথায় মাহফিল? আচ্ছা, তো কাফফারাতুল মজলিস দোয়াটি করে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আন লা ইলাহা ইল্লা আন্ত, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।